কমরেডস, আজ আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছে। এই সভা আন্দোলনের সংবাদ ফেসবুক পেজ এবং সাম্যবাদী দৃষ্টিকোণ ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য এই সাধারণ সভায় আমি প্রথমেই ঘোষণা করছি, শিবপুর সেন্টার মঞ্চে আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ অংশগ্রহণ করেছেন। এই সভায় ঢাকুরিয়া মঞ্চ থেকে সেই মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য সেখানে মঞ্চে আসন গ্রহণ করার জন্য তাকে আহ্বান করছি। এখন সভার শুরুতে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের উপর রচিত সঙ্গীতটি পরিবেশন করবেন আমাদের দলের সঙ্গীত গোষ্ঠী, তাদের আহ্বান করছি। মুক্তির গান লাঞ্ছিত আর শশীদের বুকে জাগাইলে তুমি নূতন প্রাণ, তুমি ভারতের নবযুগ আশা শিবদাস ঘোষ তুমি সুমহান, তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেলা। উৎপীড়িতের সর্বহারা কণ্ঠে যোগালে মুক্তির গান, লাঞ্ছিত আর শোষিতের বুকে জাগাইলে তুমি নূতন প্রাণ, তুমি ভারতে নবযুগ আশা শিবদাস ঘোষ তুমি সুমহান, তাই ভারতে যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেনা। আজ ভারতের দিকে দিকে দেখি গণজাগরণ নূতন, আজ ভারতের দিকে দিকে দেখি গণজাগরণ নূতন, জাগিয়া উঠিছে দিকে দিকে সব মধ্যবিত্ত মজুর কিষাণ, জাগিয়া উঠিছে দিকে দিকে সব মধ্যবিত্ত মজুর কিষাণ, তোমার নির্দেশিত পথে তারা দৃঢ় পদে হইয়া গুয়ান, তোমার নির্দেশিত পথে তারা দৃঢ় পদে হইয়া গুয়ান, হইছে লড়াই সমাজ করিতে শিবদাস ঘোষ তুমি প্রেরণা বোধে, তব চিন্তায় মোরা বলিয়া তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেনা। উৎপীড়িতের সর্বহারা কণ্ঠে যোগালে মুক্তির গান, লাঞ্ছিত আর শোষিতের বুকে জাগাইলে তুমি নূতন প্রাণ, তুমি ভারতের নবযুগ আশা শিবদাস ঘোষ তুমি সুমহান, তাই ভারতের যত মুক্তি পিপাসু জানাই তোমাকে লাল সেনা। কমরেডস, আমরা সবাই জানি
কি গভীর ব্যথার মধ্য দিয়ে আমাদের এই দিনগুলো কাটছে। করোনার ভয়ঙ্কর সংক্রমণে এক এক করে আমরা বহু কমরেডকে হারিয়েছি। দলের পলিট ব্যুরো সদস্য কমরেড শঙ্কর সাহা, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অচিন্ত সিনহা, দক্ষিণ দিনাজপুর জেলা পার্টির সম্পাদক কমরেড গোপেশ মহান্তকে সদ্য হারিয়েছি। এই সমস্ত কমরেডদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আহ্বান করছি আপনাদের তাদের প্রতি বৈপ্লবিক শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের। এবারে আপনারা আসন গ্রহণ করুন। এখন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই সভা পরিচালনা করবেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। কমরেড সাধারণ সম্পাদক, যিনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত এই সভায় আমাদের বর্তমান করণীয় কর্তব্য সম্পর্কে তার বক্তব্য আমাদের সকলের সামনে উপস্থিত করবেন, এবং সমস্ত কমরেডস ও বন্ধুগণ যারা বিভিন্ন জায়গা থেকে এই মহামারীর কারণে আমরা একত্রে সমবেত না হতে পেরে এই সভায় কমরেড প্রভাস ঘোষের আলোচনা শুনবার জন্য একত্রিত হয়েছি বিভিন্ন জায়গায় প্রযুক্তির মাধ্যমে, তাদের সকলের কাছে আমি কমরেড সাধারণ সম্পাদকের বক্তব্য উপস্থাপিত করবার আগে দু একটি কথা আমাদের এই সভা সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত করে রাখছি। নির্বাচন এবং নির্বাচন পরবর্তী অবস্থা, মহামারীর অবস্থা, মহামারীতে আমাদের অসংখ্য কমরেডকে হারানোর ব্যথা, এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছি এই প্রথম পশ্চিম বাংলায় বিধানসভা বামপন্থী বা বাম নাম সম্পন্ন কোন দলের প্রতিনিধির অনুপস্থিতি। সরকার পক্ষ যেমন দক্ষিণপন্থী দলের দ্বারা পরিচালিত, বিরোধী পক্ষ দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল এবং গোটা দেশে যারা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করছে পুঁজিবাদকে রক্ষা করার জন্যই, তারাই এখানে বিরোধী শক্তি হিসাবে আছে। বামপন্থী মনোভাবাপন্ন মানুষের মধ্যে গভীর বেদনা এবং আকাঙ্ক্ষা, আন্দোলন গড়ে উঠুক, বামপন্থার আরো অগ্রগতি গড়ে উঠুক, সেক্ষেত্রে নানান ধরনের মতবাদ রয়েছে, ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছেন। তাই নির্বাচন পরবর্তীকালে
আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট সংগ্রামী বামপন্থার ঝান্ডাকে যারা আমরা একক শক্তিতে ধরে রেখেছি মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের শিক্ষাধারার ভিত্তিতে এই নির্বাচনী ফলাফলের এবং তার থেকে উদ্ভূত পরিবেশ বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি এই সবের প্রেক্ষাপটে আমরা কমরেড সাধারণ সম্পাদকের পরামর্শ মতো দলের তৃণমূল স্তর থেকে সমস্ত কমরেডের মতামত সংগ্রহ করে তাকে একত্রিত করে জেলায় এবং জেলা থেকে সমস্ত জেলার এই মতামতকে একত্রিত করে রাজ্যে আবার সেই একত্রিত মতামতকে রাজ্য কমিটির সদস্যদের দুদিন ব্যাপী অনলাইন মিটিংয়ে তাদের আরো যা বক্তব্য রয়েছে বা জেলা সম্পর্কিত জেলার মতামত সম্পর্কিত যা বক্তব্য তাদের মধ্যে রয়েছে তার আদান প্রদানের মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যের একটি রিপোর্ট মতামত অভিজ্ঞতা সকলকে একত্রিত করেছি করেছি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে কমরেড সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের পরামর্শ অনুযায়ী সর্বস্তরের কমরেডদের এই মতামত নেওয়ার সময় বিগত রাজ্য কমিটিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে শারীরিক কারণে যারা এবারে রাজ্য কমিটি থেকে অব্যাহতি চেয়ে দলের প্রতি আস্থা এবং যখন তারা সাহায্য করতে পারবেন যেমন পারবেন তেমন করবেন এই মন নিয়ে যারা ছিলেন আমাদের সিনিয়র কমরেড আমরা এই রাজ্য কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সদস্যদের যে অভিজ্ঞতা সেগুলির বিনিময় করবার জন্য মতামত বিনিময় করবার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো সভায় উপস্থিত থাকার জন্য রাজ্য কমিটির এই সভাটিতে আমরা সেই পাঁচজন কমরেড কমরেড সদানন্দ বাগল কমরেড সাধনা চৌধুরী কমরেড হাসি হোড় কমরেড সুজিত ভট্টশালী কমরেড কুণাল বিশ্বাস এই পাঁচজনকেই আমন্ত্রণ জানাই কমরেড হাসি হোড় এবং কমরেড কুণাল বিশ্বাস প্রথম দিন থাকতে পারেননি কিন্তু দ্বিতীয় দিন থেকে তারা তাদের মতামত তাদের বক্তব্য আমাদের সকলের সামনে উপস্থিত করেছিলেন এরই সাথে আরেকটি বিষয় আপনাদের সকলের কাছে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা রাখতে চাই কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় কমিটির যে সমস্ত সদস্য পশ্চিমবাংলায় থাকেন তাদেরকেও আমরা এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছিলাম তারাও উপস্থিত ছিলেন বিশেষ করে পলিট ব্যুরোর সদস্য কমরেড সৌমেন বসু তারই সঙ্গে কমরেড মানব বেরা কমরেড স্বপন ঘোষ কমরেড চিররঞ্জন চক্রবর্তী কমরেড ছায়া মুখার্জি এবং কমরেড গোপাল কুণ্ডু একটা প্রশ্ন কমরেড থেকে গিয়েছিল কমরেড গোপাল কুণ্ডুকে আমাদের জানাতে একটু দেরি হয়েছিল সেদিন তার চোখে একটা ওষুধ দেওয়া ইঞ্জেকশন দেওয়ার জন্য তিনি থাকতে পারেননি তাকে আমাদের যে রিপোর্ট পাঠিয়েছিলাম পরবর্তী কম্পাইল রিপোর্টও পাঠিয়েছিলাম এদের কাছে অনুরোধ ছিল রাজ্য কমিটির এই সম্মিলিত মতামতটা আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানি যেমন পাঠাচ্ছি তেমনি কমরেড সৌমেন বসু থেকে শুরু করে যে সকল কেন্দ্রীয় কমিটির সদস্য উপস্থিত ছিলেন তারা তাদের মতামত কেন্দ্রীয় কমিটির কাছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছেন
তৃণমূল স্তর থেকে সমস্ত বিষয়কে একত্রিত করে নিয়ে আমরা কমরেড প্রভাস ঘোষের কাছে সেটা রেখেছি। আমরা এটা চেয়েছিলাম চারটি মূল দিক। একটি দিক ছিল এই নির্বাচন আমাদের কি অভিজ্ঞতা দিয়েছে, এই নির্বাচন থেকে দ্বিতীয় আমাদের প্রাপ্তি কি, এই নির্বাচন পরবর্তীকালে আমাদের করণীয় কি, এবং সেক্ষেত্রে চতুর্থ ছিল আমাদের সীমাবদ্ধতাগুলিকে চিহ্নিত করা। এই সকল কিছুকে একত্রিত করে আমরা কমরেড সাধারণ সম্পাদকের কাছে দিয়েছি এবং আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কর্তব্য দায়িত্ব এবং তা বুঝে নিয়ে আমাদের বর্তমান অবস্থায় নিজেদের যথাযথ ভূমিকা পালনের উপযোগী করে নিজেদের গড়ে তোলার সংগ্রাম, গণ আন্দোলন, সংগ্রামী বামপন্থা, মার্ক্সবাদ, সমাজতন্ত্র, তার উৎকর্ষতাকে মানুষের মধ্যে আনা, সহজে কাজগুলি আমাদের করতে হবে, কিভাবে করব, এবং আরো বহু দিক যেটি কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে আমরা আজকে শুনব বলেই এই আলোচনা সভার সাধারণ সভার আয়োজন করেছি। প্রসঙ্গত এই সাধারণ সভায় যেহেতু কমরেড সাধারণ সম্পাদক আলোচনা করবেন, সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার সর্বত্র যেমন আমরা এই আলোচনা সভায় কর্মী সমর্থক স্তর পর্যন্ত সকলকেই যুক্ত করার চেষ্টা করেছি, তারই সাথে আমাদের পাশাপাশি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আসাম এবং ত্রিপুরা, এই রাজ্যগুলিরও কমরেডদের কাছে আমরা প্রযুক্তিগত যে লিংক বলে সেটি পাঠিয়েছি, তারাও শুনবেন। কেন্দ্রীয় কমিটির সাহায্য নিয়ে তাদের কাছেও এই আবেদন গিয়েছে এবং তারাও এই আলোচনায় অংশগ্রহণ করছেন, তারাও শুনছেন। ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিশেষ করে যারা বাংলা ভাষা বুঝতে পারেন পারবেন। এছাড়াও হয়তো কিছু কমরেড সাধারণ সম্পাদকের বক্তব্য শোনার জন্য থাকবেন বা আছেন। আর ওড়িশা, আসাম, ত্রিপুরা যেহেতু বাংলা বুঝতে পারেন, সেই পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত এই সভায় তাদেরকেও আমরা আহ্বান করেছি। আমাদের পক্ষ থেকে আজকের এই সভায় উপস্থিত আমাদের সকলের প্রিয় সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ, তার আলোচনা রাখবেন। আমি তাকে তার আলোচনা রাখার জন্যই আবেদন করছি। শোকের পরিস্থিতির মধ্যেই আমাদের এই সভা অনুষ্ঠান করতে হচ্ছে। গোটা বিশ্বেই করোনা রোগ প্রায় 1 কোটির উপরে মানুষের প্রাণহানি ঘটিয়েছে। আমাদের দেশে 2 দিন আগে দেখেছি 2.5 লক্ষ, প্রকৃত সংখ্যা নিশ্চয় 10-15 গুণ হবে। আমরা আন্তর্জাতিকতাবাদী, মহান মার্কসবাদী চিন্তা নায়ক কমরেড সিদ্ধার্থের চিন্তা অনুযায়ী আমরা উচ্চতর হৃদয়বৃত্তির চর্চা করে থাকি। মানে গোটা বিশ্বে যে এই যে ক্রমাগত মৃত্যু, লক্ষ লক্ষ প্রাণহানি ঘটাচ্ছে, আমাদের দেশে ঘটাচ্ছে, তাছাড়া আমরা আমাদের
প্রিয় কমরেডদের হারাচ্ছি। অথচ আমরা আমাদের দেশে বিশ্বে দূরের কথা, আমাদের দেশেও কার্যকরীভাবে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী সরকারকে বাধ্য করতে পারছি না তাদের ভূমিকা পালন করার জন্য। এর আগে গত বছর 24 এপ্রিল আমি বলেছি এটা অনিবার্য ছিল না, যখন এর উৎপত্তি যদি ট্রান্সপোর্ট বন্ধ করত তাহলে গোটা বিশ্বে এত বড় সাম্রাজ্যবাদ পুঁজিবাদের গ্লোবাল ইকোনমি স্বার্থে গ্লোবাল ট্রান্সপোর্ট আর এই ট্রান্সপোর্টের পথ বেয়েই ভাইরাস গোটা বিশ্বকে ত্রাস করছে। হয়তো তারা চেয়েছে এইভাবেও কিছু লোক কমুক, ম্যালথাস থিওরি অনুযায়ী মাঝামাঝি এইসব প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, মহামারী ঘটলে লোক কমে, একটা বুর্জোয়া চিন্তা বিশ্বের থিওরি ছিল। তা না হলে আরেকটা দিক থেকে আমরা যে প্রশ্ন তুলেছি সমস্ত চিকিৎসাবিদরা একত্র হলে আগেই রোগের ওষুধ বের করা যেত, কাজগুলি প্রস্তুত করা যেত। সাম্রাজ্যবাদ পুঁজিবাদ যে মানব জাতির কত বড় শত্রু, কত বড় অমানবিক, এই ঘটনা আবার দেখিয়ে দিয়ে গেল। আজকে সোভিয়েত ইউনিয়ন থাকে আর শুধু পার্টির ক্ষতি না, সমাজের ক্ষতি, সমাজের জন্য বিপ্লবের জন্য উৎসর্গকৃত প্রাণ, বহু সংগ্রাম তারা করেন গড়ে তোলার জন্য হয়েছেন। পশ্চিমবাংলার অন্য রাজ্যের তো প্রশ্ন উঠে না, অনেকে জানে না। উনি যখন পার্টিতে তখন যুক্ত হন, 4 সন্তানের তিনি পিতা, স্ত্রী, বৃদ্ধ মা, 4 সন্তানদেরকে বলেছেন তাদের লেখা পড়া কে কি করবে, কোথায় কাজ করবে, তাদের প্রেম ভালোবাসা দিব, সবকিছু হচ্ছে পার্টি, বুঝলেন, পরিবার নয়। 4টি সন্তান, 3টি মেয়ে, 1টি ছেলে পার্টি আছে তুলে দিয়ে রাষ্ট্রীয় সামান্য অঙ্গনওয়ারি বা এরকম কোনো কাজ করে, তিনিও পার্টির কর্মী, বৃদ্ধা মাও পার্টির আপন জন। এবং এই গোপালবাবু নিজে কোনোদিন নেতৃত্বে আসতে চাননি, অন্যরা নেতৃত্বে আসুক তিনি কাজ করবেন, এটাই তিনি চেয়েছেন। অন্যরা দায়িত্ব নেওয়ার মতো জায়গায় যারা ছিলেন তারা আর পারলেন না, তখন পার্টির অনুরোধে তিনি দায়িত্ব নেন বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে।
তাহলে নেতৃত্বের চিন্তা সাবজেক্টিভ হয়ে যায়। এই সাবজেক্টিভ চিন্তা যাতে না হয়, যাতে অবজেক্টিভ হয়, যত বড় চিন্তা নায়কে হোক, এই যোগাযোগ না থাকলে, এক্সচেঞ্জ না থাকলে, ডায়ালেকটিক্যাল কন্ট্রাডিকশন না থাকলে, অজানিত ভাবেও সাবজেক্টিজমের প্রভাব এসে যায়। এই জন্যই বারবার আমি ইনসিস্ট করেছি, কংগ্রেস স্টেট সেক্রেটারি চণ্ডীদাস ভট্টাচার্য উর্মিদের করণীয় কাজটার উপরও আমাকে আলোচনা করতে বলেছেন। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি এটা আরেকটা দিন আমি ডিসকাস করব, আজকে নয়। আর আজকে আমার মানসিক শারীরিক অবস্থাও খুব ভালো অবস্থায় নেই। পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমি কিছু কথা কংগ্রেসের ভাবনা চিন্তার জন্য আমি এখানে উপস্থিত করব। এটা আমরা জানি মার্কসবাদ লেনিন বা সিদ্ধার্থের চিন্তাধারা থেকে, যেটা কমরেড ঘোষ এক কথায় বলেছেন, ইলেকশন এসেন্সিয়ালি ইজ এ বুর্জোয়া পলিটিক্স, নির্বাচনটাই হচ্ছে একটা বুর্জোয়া রাজনীতি। বুর্জোয়ারা তাদের প্রয়োজনে এনেছে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে। গোড়ার যুগে ছিল মাল্টি পার্টি ডেমোক্রেসি, শব্দটা এখন আছে কিন্তু মাল্টি পার্টি ডেমোক্রেসি বলে কোথাও পৃথিবীর অস্তিত্ব নাই। মাল্টি পার্টি ডেমোক্রেসি ছিল যখন মাল্টি বুর্জোয়া ছিল, যখন একচেটিয়া পুঁজিবাদ আসে নাই। একচেটিয়া পুঁজিবাদ আসার পূর্ব স্তরে যখন অসংখ্য ক্ষুদ্র মাঝারি পুঁজি ছিল, এই মাল্টি ক্যাপিটালিস্ট যখন ছিল, তখন তাদের ইকোনমিক কম্পিটিশনকে পলিটিক্যালি রিজলভ করার জন্যই মাল্টি পার্টি ডেমোক্রেসি এবং পার্লামেন্ট। কিন্তু পুঁজিবাদ একচেটিয়া স্তরে আসার পর, একচেটিয়া পুঁজি যেমন ক্ষুদ্র পুঁজি মাঝারি পুঁজিকে গ্রাস করে, ধ্বংস করে বা তাদেরকে নিজের অধীনস্থ করে ফেলে, তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও টু পার্টি ডেমোক্রেসির দিকে নিয়ে চলে যায়। টু পার্টি না থাকলে তো ইলেকশনের কোনো প্রশ্নই থাকে না। পুঁজিবাদের প্রয়োজনে টু পার্টি ডেমোক্রেসি, এটা একটা দিক যেটা আমাদের দেশে এখন খুব প্রবলভাবে এসে গেছে। এখন বিরোধী হিসাবে সবসময় টু পার্টি না থাকলেও কখনো একটা পার্টি, সিঙ্গেল পার্টি তার বিরুদ্ধে হতো কম্বাইন্ড অপোজিশন, কয়েকটি পার্টি মিলে একটা কম্বাইন্ড অপোজিশন থাকে, কিন্তু দুটি ফোর্সের ফাইট হয় ইলেকশন। অপোজিশন হচ্ছে কম্বাইন্ড অপোজিশন, কিছু রিজনাল পার্টি মিলে কম্বাইন্ড, তার সাথে অল ইন্ডিয়া পার্টিও থাকে। এই ফিচারটা আমাদের দেশে আছে, অন্য দেশেও কোথাও কোথাও আছে, কিন্তু উন্নত দেশে মূলত টু পার্টি ডেমোক্রেসি চলছে। এদেশেও টু পার্টি ডেমোক্রেসি, কিন্তু কোথাও কোথাও শুধু দুটি পার্টি না, কম্বিনেশন হয়ে যায়। এই পর্যন্ত পার্থক্য। এই একটা ফিচার। দ্বিতীয়ত, ইলেকশনটা এবং ভোট দেওয়াটা মানুষের একটা
মানে যত দিন যাচ্ছে যতই ফ্রাস্ট্রেশন থাকুক আর যাই থাকুক ভোট দেবো, ইলেকশনে ভোট দিতে হবে। ক্রমাগত কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়ছে, লক্ষ্যগুলো দেখা যাবে। গরিব মানুষও বহু দূর থেকে চলে আসে, ইলেকশনটা যেন আমার একটা অধিকার, ভোট দেওয়াটা একটা অধিকার। কে জিতবে কি করবে তার ভবিষ্যৎ কি কি হচ্ছে এত কথা ভাবে না, ভোটটা দিতে হবে। এটা একটা হ্যাবিটে কিন্তু পর্যবেসিত করেছে, আগে এতটা ছিল না প্রথম দিকে, যত দিন যাচ্ছে এটাও বেড়ে গেছে। একটা হচ্ছে ভোট দিতে হবে, দ্বিতীয় হচ্ছে হয় ক্ষমতাসীন দলকে জেতাবো আর নালে তাকে কে হারাবে তাকে জেতাবো। মানুষ এইভাবে চিন্তা করে, এই দুটি শক্তির মধ্যে কিন্তু মানুষের চিন্তা। এবং এটা বুর্জোয়ারা এই চিন্তাটাকে এনে দিয়েছে, এবং গোটা বুর্জোয়া মিডিয়া, প্রেস, টিভি, আরো যা যা আছে, সোশ্যাল মিডিয়াও এই দুই পক্ষের জন্যই কাজ করে যায়। এই দুটি পক্ষকে প্রজেক্ট করতে দেখ, এবং এই যে সোশ্যাল মিডিয়া তার প্রভাব আজকে গণ্ডগ্রাম পর্যন্ত চলে যায়। এখানে আমি একটা কথা বলতে চাই, 52 সালের ইলেকশন, 57 সালের ইলেকশন, 62 সালের ইলেকশন, এগুলি সব আমি দেখেছি, কাজ করেছি। তখন কিন্তু এইসব জিনিস ছিল না, তখন টিভিও ছিল না, খবরের কাগজও গ্রামে যেত না, গ্রামও খুব বিচ্ছিন্ন ছিল। কে হারবে কে জিতবে, সরকার কে করবে, তাকে কে উচ্ছেদ করবে, এর চেয়ে বেশি মানুষ ভাবত কোন ক্যান্ডিডেট যোগ্য কে অযোগ্য। এবং অনেক ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীও জিততে নিত তখন, প্রথম দিকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী কোনো দল করে না, কিন্তু মানুষ মনে করে এই গুণী লোক, যোগ্য লোক, ভালো বক্তা, সৎ লোক, গেলে কাজ হবে। এখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এর কোনো জায়গাই নাই, এখন মানুষ ক্যান্ডিডেট বিচার করার বিশেষ পার্টি বিচার করে, ওই পার্টিকে ভোট দিতে হবে। ক্যান্ডিডেট সে ভালো হোক মন্দ হোক ডাকাত হোক যাই হোক, তার কেলেঙ্কারি পিছনে যাই থাকুক, ওই পার্টির ক্যান্ডিডেট। অনেক সেই ট্রেন্ডগুলো এসে গেছে, যেগুলি কমরেডদের নোট করতে হবে। আমি যার জন্য মেশেদা মিটিং এ বলেছিলাম যে বিপ্লবী দলের ভোটে জেতা অতীতে আমরা জিতেছি, সে অতীতের দিন চলে গেছে। যেমন আমরা, আমি কমরেডদের জানার জন্য বলছি, অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়, আমাদের কিছু প্রেজেন্ট মাস পকেট আমরা একসময় গড়ে তুলেছিলাম দক্ষিণ 24 পরগনা, তারপরে প্রেজেন্ট গরিব প্রেজেন্ট দের সাপোর্ট সিউড়ি মুরারই এসব জায়গায়, মুর্শিদাবাদে, ইয়েতে, পুরুলিয়া, যেসব জায়গায় আমরা জিততাম আর কি, তখন কিন্তু এইসব জায়গায় কোথাও আমাদেরকে সিপিএমকে ফাইট করতে হয়নি, সিপিএম এর অস্তিত্বই প্রায় ছিল না এইসব জায়গায়। এগুলি আমি বলছি আর যে সময়ের কথা আমি বলছি। 1 নম্বর, তখন কিন্তু সেই সময় মানুষ আমাদের প্রশ্নই করতো না, আপনাদের কটা এমএলএ হবে, আপনারা সরকার করতে পারবেন, এইসব প্রশ্ন আমরা কখনো পাইনি। কারণ এইসব গ্রামে কখনো কাগজপত্র যেত না, টিভির তো প্রশ্নই নাই, বিচ্ছিন্ন গ্রাম সব ছিল, যাতায়াত খুব দুর্বল ছিল,
আর গ্রামীণ সংস্কৃতি ছিল, গ্রামীণ সংস্কৃতি বিচ্ছিন্ন সংস্কৃতি, তার মধ্যে সামন্তান্ত্রিক চিন্তার প্রভাব, ধর্মীয় মূল্যবোধের প্রভাব, ধর্মীয় মূল্যবোধেরও খৈষ্ট ধর্ম মূল্যবোধের একটা প্রভাব তখন কাজ করত। তৎকালীন সময়ে টাকার বিনিময়ে ভোট দেওয়া, নিজেকে বিক্রি করা, এই যে মানসিকতা তখন এত ব্যাপকভাবে তখন আসে নাই, মানুষ ভাবতে পারত না। ফলে আমরা যখন ওইসব জায়গায় আন্দোলন করি, সংগঠন করছি, তখন সেই সময়কার গ্রামীণ যে মানসিকতা, বিচ্ছিন্ন শহর থেকে বিচ্ছিন্ন যে মানসিকতা, শহরের সংবাদপত্রের প্রভাবমুক্ত মানসিকতা, শহরের যেসব চিন্তাভাবনা তার প্রভাবমুক্ত মানসিকতা, আমরা ফাইট করেছি কংগ্রেসকে এবং এইসব জায়গায় কোথাও এক ইয়েতে মুর্শিদাবাদে কিছু আরএসপিকে ফেস করতে হয়েছে, তখন পরিষ্ঠ অনেক স্যার, বাকি কোন জায়গায় সিপিএমকে আমাদের ফাইসি করতে হয় অল্প স্বল্প ছিল পর্যন্ত। এইভাবে কিন্তু এগুলো গড়ে উঠেছিল। আমি এই কথাটা বলছি, কিছু কিছু কমরেডের নানান সময় মানে বাস্তব বহির্ভূত চিন্তার থেকে অনেক কিছু আসে। আমি মাঝে মাঝে মিটিংয়ে বলি, আজকে সুবোধ ব্যানার্জিকে দাঁড় করালে আমরা জিততে পারতাম না, এখনকার পরিস্থিতি যা। সেদিন সুবোধ ব্যানার্জি বক্তৃতা দিও, আমি ওদের কাছে শুনেছি, মিটিং করতে দেবে না, হাটে লাঠি নিয়ে বসে আছে জোরদারের মানে লাঠিয়ালরা, উনি চিৎকার করে বক্তৃতা দিলেন, লাঠিয়ালদের হাত থেকে লাঠি নেমে গেল ওই হাটেই, ওই জীবনমন্ডলের হাট বলে একটা হাট আছে ওখানে, লাঠিয়ালরা ঠিক করলো এই লোককে যেতে চায়। সুধীর ব্যানার্জির মুখে আমি শুনেছি 52 সালে ইলেকশনের কথা, আজকে সুবোধ ব্যানার্জির বক্তৃতা শুনে হাততালি দেবে, অ্যাপ্রিসিয়েট করবে, ভোটের সময় ওই হিসাবটা করবে, কে জিতবে কে হারবে কে সরকার করবে বা সরকারকে হারাতে হলে কাকে জেতাতে হবে এই হিসাবটা আসবে, আর কে টাকা দেবে। একটা গরিব পরিবারে 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, একটা গরিব পরিবার ভোটের জন্য, তার থেকে মুক্ত করে ভোট পাওয়া, অভাবী সংসার যেভাবে কোটি কোটি টাকা হয়, সেই জন্য আমি মেছেদায় মিটিংয়ে বলেছিলাম যে শ্রেণী সংগ্রামের ভিত্তিতে, প্রবল শ্রেণী সংগ্রাম এবং রাজনৈতিক শ্রেণীর চেতনা, রাজনৈতিক শ্রেণীর চেতনা এবং শ্রেণী সংগ্রাম এবং লোকমুক্ত মানসিকতা গড়ে তোলা, লক্ষ টাকা দিলেও আমরা আমাদের গ্রামে ভোট দিতে দেব না, এইরকম লোভমুক্ত মানসিকতা না গড়ে তুলতে পারলে আজকের দিনে জেতা খুব কঠিন। এটা কমরেডদের বুঝতে হবে। এবং এর ভিত্তিতে নির্বাচনের ফলাফল বিচার করতে হবে। আমি প্রথমেই রাজ্য কমিটি, জেলা কমিটি এবং যারা এক একটা কেন্দ্র পরিচালনা করেছে এবং সেখানে কাজ করেছে, সেই কমরেডদের আমি অভিনন্দন জানাব। তবে এই নির্বাচনে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি নাই, দু একটা পরামর্শ দেওয়া ছাড়া আর একটা মিটিং অ্যাড্রেস করা ছাড়া, মুছে দেয় যা কিছু তারাই করে, এবং আরেকটা কথা আমি বলবো, 5-এর দশকে যারা কংগ্রেস সিদ্ধার ঘোষের প্রত্যক্ষভাবে তাঁর শিক্ষায় শিক্ষিত, তার মধ্যে আমি এবং 2-4 জন ছাড়া কেউ বেঁচে নেয়,
ছয়ের দশকও অনেকে নাই, বৃদ্ধ যারা আছেন শয্যাশায়ী, সাতের দশকেরও অনেকে নাই, মেয়ার মুখার্জিকে যারা পেয়েছেন আটের দশকে তারা অনেকে কর্ম, যারা আছেন কর্মক্ষমতাহীন। এখন যারা কাজ করছে নিচু তলায়, আমি বেঁচে থাকলেও আমার সাথে অনেকের প্রত্যক্ষ পরিচয় ইভেন বেঙ্গলেও আমার সাথে নাই। তারা 24 এপ্রিল 5 আগস্ট মিটিং এ আমাকে দেখে দূর থেকে। এই যে কর্মীরা, এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশনে যেখানে হাই পোলারাইজেশন, মিডিয়ার রোল, মিডিয়া একবার আমাদের নাম পর্যন্ত ইলেকশন উচ্চারণ করছে কিনা প্রথম একবার বলেছিল, এই পর্যন্ত আর চিহ্ন নাই। কোন লিবারেশন তাকেও বারবার দিয়েছে যার কোন অস্তিত্ব পশ্চিমবাংলার। তারপর কোটি কোটি টাকার খেলা, এই অবস্থার মধ্যে জুনিয়র কমরেডরা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করেছে এবং তাদেরকে যারা পরিচালনা করেছে তাদের এই ভূমিকাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এবং রিপোর্টও আমি দেখেছি তারা কাজ করে খুব স্যাটিসফাইড হয়েছে। কোথাও নির্বাচনের ফলাফল নিয়ে এতটুকু হতাশা আমি অন্তত আমার কাছে যা পাঠিয়েছি আমি পাইনি, বরঞ্চ তারা আনন্দিত। পাবলিক যেভাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, বক্তব্য মন দিয়ে শুনেছে, আরো এরকম বৈঠক আপনারা করুন, মিটিং করুন, এই বক্তব্য যাওয়া দরকার, এই যে মতামত পাবলিক থেকে পেয়েছে, এমন এই যেভাবে দুই হাতে অর্থ দিয়ে সাহায্য করেছে, অন্য সব দল টাকা দিয়ে ভোট করে, আমরা চিরদিনে পাবলিকের চান্দায় ভোট করি, সব কাজে করি, এবং সমস্ত কেন্দ্রেই কমরেডরা পাবলিক থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে, অনেকে সারপ্লাস হয়ে গেছে। একটি জেলা খালি বলি তার ডেপুটি আমি যা দেখলাম, এমনকি এমনও বলেছে এখন নাই পরে দেবো, সে লোক অফিসে এসে দিয়ে গেছে, এইসব রিপোর্ট পর্যন্ত পেয়েছে। রাস্তায় দিয়েছে, তারপর বলছে বাড়ি যেয়ে গেলে আরো দেবো, এখন টাকা কম, বাড়িতে দিয়েছে। এই যে সমর্থন, এই যে ভালোবাসা আমাদের কর্মীদের বুক ভরিয়ে দিয়ে, এবং তারাও প্রাণপাত পরিশ্রম করে, কোথাও কারো ঘাটতি হয়নি, কারো কাজে কোনো ত্রুটি হয়নি, এগুলো আমার এখনকার আলোচ্য বিষয়বস্তু। ইন জেনারেল শুধু বেঙ্গল না, কেরলে করেছে, তামিলনাড়ুতে করেছে, আসামে করেছে, একইভাবেই আমাদের পার্টি ফাইট করে, একইভাবে তারা করেছে, এবং কত ফ্রাস্ট্রেশন, ডিসস্যাটিসফ্যাকশন এতটুকু ছাপ, মানে ইয়ে নাই, ছাপ নাই, এটাই তো পার্টির সম্পদ আমি মনে করি। এমএলএ এমপি দিয়ে আমাদের স্ট্রেংথ আমরা বিচার করি, কোনোদিন করেছি? এমএলএ এমপি পাওয়া হচ্ছে বাড়তি পাওয়া, যদি পায়। আমাদের দলকে এমএলএ এমপির উপর দাঁড়িয়ে আছে, আমাদের যে এমএলএ এমপি নাই তাতে কি দলের অগ্রগতি আটকাচ্ছে কোথাও? ভারতবর্ষে স্প্যান যদি ধরি,
আমাদের বিস্তার, রাজ্য বিস্তার যদি ধরি, তাহলে ভারতবর্ষে আমরা এমন জায়গায় আছি যেখানে সিটিএমও নাই। লেফট পার্টি হিসাবে আমি মডেস্টলি বলতে পারি, লোকসংখ্যা হিসাবে সিপিএম এর পরে আমাদের স্ট্রেংথ, অন্যরা মানুক আর না মানুক। সিপিএ এর কিছু বৃদ্ধ লোক আছে এখানে, আর কি আছে? আরএসপি ফরওয়ার্ড ব্লক অলমোস্ট অফিস দেখারও লোক নেই তাদের, আর লিবারেশন মিডিয়া ব্যাকিং এ সিপিএম থেকে এক্স নকশার কিছু লোক জড়ো করে কাজ করছে, এই তো তাদের অবস্থা। আমাদের পার্টি কত ক্যাডার সংগ্রহ করছে, আমি তো খবর রাখি, এবং এখানে আমার ভূমিকা একমাত্র মিটিং এ বক্তৃতা দেওয়া ছাড়া বিশেষ কিছু নেই। কিন্তু আমরা সিদ্ধার্থ ঘোষের বৈপ্লবিক চিন্তার যে মানে অসীম শক্তি, আমাদের কমরেডরা যেখানেই কাজ করছে সেখানে তারা প্রভাব পেয়ে, আমাদের পার্টিতে স্টুডেন্ট সিও কিন্তু ব্যাপকভাবে ঘটছে, পশ্চিমবাংলা ঘটছে, অন্য রাজ্য ঘটছে, স্টুডেন্টস এন্ড ইয়ুথ খুবই লক্ষণীয়। বাবা রিক্সা চালায়, মা বাড়ি বাড়ি কাজ করে, সেই বাড়িরও ছেলে মেয়েরা আমাদের পার্টির হোল টাইমার হচ্ছে, চাকরির কথা ভাবছে না। আবার ইউনিভার্সিটি স্কলার স্টুডেন্ট রয়েছে, হোল টাইমার হিসেবে কাজ করছে, কিসের টানে আসছে? এটা শুধু বেঙ্গল না, অন্য রাজ্য ঘটছে, যেখানে প্রচেষ্টা হচ্ছে। কোন খবর কাগজ আমাদের নিয়ে যায়, কোন টিভি আমাদের নিয়ে যায়, বৈপ্লবিক চিন্তার শক্তি অমোঘ, যেখানে পৌঁছাবে মানুষের বিবেককে জাগাবে। এবং পার্টির এই অগ্রগতি চলছে কিনা, আর যে মানুষগুলো আমাদের ভোট দেয় তারা সমাজের সেরা মানুষ, যারা মিডিয়ার দ্বারা বিভ্রান্ত হয়নি, যারা টাকা লোভের কাছে আত্মসমর্পণ করেন, কম হোক বেশি হোক। আবার এও আমি জানি সাধারণ গরিব মানুষ কাল পর্যন্ত ভেবেছে আমাদেরকে ভোট দেবে, আজকে সকালবেলা যদি তার হাতে 10,000 টাকা কেউ দেয়, 5,000 টাকা যদি কেউ দেয়, মন ঠিক রাখা খুব কঠিন। চেতনার কোন স্তরে পৌঁছালে নিজেকে শক্ত রাখতে, ফলে যারা অন্যভাবে চিন্তা করেন তাদের এইগুলো ভালো করে ভেবে দেখবে। এবার আমরা অধিকাংশ ক্ষেত্রে একা লড়েছি, 52 সালে একা, 57 সালে একা, 62 সালে একা, কোনো ছোট দলের সাথে কিছু কম্বিনেশন কখনো কখনো একবার হয়েছে, সেটা কোনো কার্যকরী হয়নি। যুক্তভাবে আমরা লড়েছি 67, 69, 72 সাল, আর বাকি এতগুলি নির্বাচন
আমরা একাই লড়েছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে যত বেশি সংখ্যক সিটে পারি লড়ব। অমরেশ ঘোষের চিন্তাধারাকে পৌঁছাবো, নির্বাচন সম্পর্কে লেনিনের দৃষ্টিভঙ্গি, সিদ্ধার্থের দৃষ্টিভঙ্গি এটা পৌঁছানো, মোহমুক্ত করার চেষ্টা করা। আবার কেন আমরা লড়ি, যদি জয়যুক্ত হই কি করবো আমরা, সে বক্তব্য রাখা। আর প্রচুর যোগাযোগ বের কর, যোগাযোগের অর্থে তো আমি যা হিসাব পেয়েছি, যা দিয়েছে আমাকে, তাতে তো প্রায় মানে ইম্পর্টেন্ট যোগাযোগ যা পাঠিয়েছে 3,581 ইম্পর্টেন্ট যোগাযোগ, এর মধ্যে কিছু বামপন্থী মনোভাব সম্পন্ন লোক আছে। 3,581 ইম্পর্টেন্ট যোগাযোগ, আমি শুধু কমরেডদের বলবো এই যোগাযোগ গুলোকে সযত্নে রক্ষা করবেন এবং তাকে ডেভেলপ করিয়ে কতটা কাজে লাগানো যায় চেষ্টা করবেন। আমি কৃষ্ণ চক্রবর্তীর স্মরণসভা আপনাদের জানিয়েছি একটা তুচ্ছ যোগাযোগ কি কাজ করে, ফলে এগুলো একদম অবহেলা করবেন। এটা আমার প্রথম বক্তব্য। আমরা কখনো চিপ রাজনৈতিক চর্চা করি না, আমরা অনেক সময় স্রোতের বিরুদ্ধে দাঁড়াই, আমি বিপ্লবীরই একমাত্র স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে পারি। মাও জেদুংয়ের বক্তব্য, আমরা বিজেপিকেও মূলত ফাইট করেছি, আবার তৃণমূলে অ্যান্টি পিপল পলিসিকে আমরা ফাইট করি, করাপশন পলিটিক্সকে ফাইট করি। বিজেপি হটাও এই স্লোগান যারা তুলেছে, আমি মনে করি তাদের সাহস থেকে বলা উচিত ছিল বিজেপি হটিয়ে তৃণমূলকে ভোট দাও, লেফট ফ্রন্টকে দাও, এটা একটা কাজগজি কথা। কিন্তু আমরা তো অ্যান্টি পিপল পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার উগ্র সাম্প্রদায়িকতা তাকে ফাইট করেছি, আর বিজেপির অ্যান্টি পিপল যে রোল তাকেও ফাইট করেছি। আগে যেমন করতাম কংগ্রেসকেও ফাইট করেছি, কেন্দ্র কংগ্রেস, রাজ্যে সিপিএম করিনি। এবারও তাই করেছি, ফলে এই জিনিসগুলোকে এইভাবেই দেখতে হবে আর কি। এবং সেদিক থেকে যে উদ্দেশ্য নিয়ে আমরা নির্বাচনে লড়েছি সেটা সফল আমি বলবো, আরো বেটার হতে পারতো সবসময় প্রস্তুত হবে। এবং আমি আবারও ইয়ং কমরেড যারা পরিশ্রম করেছেন, দায়িত্ব নিয়েছেন, মাথা ঘামিয়েছেন, পরিকল্পনা করেছেন, ভেঞ্চার করেছেন, আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি। জয়নগর কুলতলিতে জিতবো এই কথা আমি কোথাও প্রচার করি নাই, ওরা প্রথম দিকে বলেছিল, ঠিকই মানুষ বলেছিল, আমি বলেছিলাম একটা মানে খানিকটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই, কিন্তু আমি ভরসা রাখিনি। জনগণ কুলতলিতে যারা কাজ করেছে তারা, আমি বলেছি তোমাদের লক্ষ্য থাকবে ভোট নয়, কর্মী বের করো। জনগণ কুলতলিতে যারা কাজ করেছে তাদের মনে থাকবে জনগণ কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনার ক্রাইসিস
বাইরের থেকে বসে যারা বিচার করে তারা বুঝতে পারবে একটা জেলার 200 উপরে নেতা কর্মী যদি মার্ডার হয় একটা জেলার 200 উপরে নেতা কর্মী মার্ডার হয়ে গেছে আরো 25-30 জন যাবজ্জীবন কারাদণ্ডে তারপর কিছু তো বৃদ্ধ মারাই গেছে কল্যাণ সাহেব সহ দেববাবু শয্যাশায়ী এরকম একটা জেলা আজকে সেই জেলার প্রয়োজন ইয়ং ছেলে চাই ক্যাডার চাই পার্টি সাপোর্টিং ফ্যামিলি থেকে কর্মী বের করো ইয়ং ক্যাডার বের করো এবার আমি বলছি এটার উপর বেশি জোর দিতে ফলে বাইরে যদি কেউ না জানি থাকে এর আগে একটা মিটিং আমি জয়নগর কুলতলা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম তা সত্ত্বেও কেউ কত না বুঝতে পারে যে জন্য আজকে আমাকে আবার বলতে হলো আর একটা জেলা মানে 20-25টি হোল টাইমার নেই এরকম একটা অবস্থা ইয়ং রাইজিং কমরেড পর্যন্ত মার্ডার করে দিয়ে অল্প বয়সে যারা কত নৃশংসভাবে মার্ডার আমি প্রকাশ কারাটকে বলেছিলাম যখন আমার সাথে মিট করতে এসছে বিমান বস বসে আমি বলেছিলাম আমাদের দলটা টাকা দিয়ে কর্মী নেয় না এরা সর্বস্ব দিয়ে দলে যুক্ত হয় এবং এইসব কর্মীদের মার্ডার করেছে এরা বিমানবাবু বসে আছে বিমানকে বললাম যে বিমান বস বসকে আমি বলেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলাম স্টপ ইট আর নাহলে পুলিশ ছেড়ে দিন আমরা লড়বো আপনাদের কর্মী আর আমাদের কর্মী পুলিশের কোলে বসে আপনারা আক্রমণ করছেন উত্তর দিতে পারেনি দক্ষিণ চব্বিশ পরগনাকে বুঝতে হলে এটা দিয়ে বুঝতে হবে কিভাবে মার্ডার গুলি করেছে ফলে এই হচ্ছে একটা দিক সে অর্থে নির্বাচনী সাফল্য একটা বিপ্লবী দলের সাফল্য বলতে যা বোঝায় সিট না পেল এবং এ কথা আমি আবারও বলছি আজকের দিনে কোথাও জিততে হলে একমাত্র আগের ক্লাস স্ট্রাগল না এখনকার ক্লাস স্ট্রাগল গড়ে তোলা আরো ডিফিকাল্ট এখন গ্রামের সেই সরল সৎ মূল্যবোধ সম্পন্ন গরিব মানুষকে পাওয়া যাবে না বিশেষ গ্রামীণ কালচার আর শহরের কালচার এখন খুব পার্থক্য নেই শহরে চূড়ান্ত মূল্যবোধহীন ব্যক্তি কেন্দ্রিক আত্মকেন্দ্রিক যে মানসিকতা আমি ভোগবাদ সর্বস্ব যে মানসিকতা নিজের বাবা মাকেও দেখবো না গরিব ভাই বোনকে দেখব যে হোক ঠকি হোক হাতি হোক পথে বসি হোক আমি কিছু তার থেকে গ্রাস করব এগুলি তো গ্রামে চলে কিছু ব্যাপক হয় গ্রামের ছেলেরা শুধু মাইগ্রেন্ট লেবার না মেয়েরাও তো মাইগ্রেন্ট লেবার ভারতবর্ষে শহরে শহরে ঘুরে বেড়ায় একটা মাইগ্রেন্ট কালচারও এসে গেছে
মাইগ্রেন্ট কালচার মানে জগাখিচুড়ি কালচার, ঘরে বউ যেখানে কাজ করি সেখানে আরেকটা মেয়ে মানুষ, টাকা থাকলেই মেয়ে মানুষ আছে, মদের বোতল জল খাওয়ার মতো হয়ে গেছে এখন। এই সরকার করে ফেলেছে যেখানে নিজের বউকে বিক্রি করে দেয়, মেয়েকে বিক্রি করে দেয় গ্রামের লোক, সেই গ্রামে শ্রেণী সংগ্রাম গড়ে তোলা, শ্রেণী সংগ্রামের ঘাটে গড়ে তোলা সেই 50 সাল 60 সাল আর এখন আর নাই। আবার করা যাবে না এই কথা আমি বলছি, অবশ্যই করা যায়, যদি সেটা আরো অনেক কঠিন কাজ। একমাত্র তার ভিত্তিতে যদি মাছ বেশ গড়ে তোলা যায়, আপনি এইসব জিনিসকে প্রতিহত করা যায়, লোভ লালসা টাকার আক্রমণ মিডিয়া প্রচার সবকিছু পোলারাইজেশন সবকিছুকে, তখনই একমাত্র জেতার প্রশ্ন। আর এটা আমার প্রথম কথা। দ্বিতীয়ত, একটা দেশে একটা আবহ সৃষ্টি হয়ে গেছে সবকিছু মিলিয়ে, বিজেপির বিরুদ্ধে যারা সব সেকুলার, বিজেপির বিরোধী যা মানি সেকুলারিজম, এটা অত্যন্ত রং এবং ডেঞ্জারাস। সেকুলারিজম যে কথাটা কমরেড ঘোষ বলেছেন ইউরোপের দৃষ্টান্ত দিয়ে, গণতান্ত্রিক বিপ্লবের যুগে এসেছিল যে ধর্ম রাজনীতি অর্থনীতি শিক্ষা সমাজ জীবন এই সমস্ত প্রশ্ন থাকবে না, ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশে বিদ্যাসাগর এই কনসেপ্ট নিয়ে এসেছিলেন, শরৎচন্দ্র এটাকে ক্যারি করেছেন, রাজনীতির ক্ষেত্রে সুভাষের স্পষ্ট ভাষায় বলেছেন, নজরুল বলেছেন, ভগৎ সিং তো নিজেকে এথিস্টে ডিক্লেয়ার করেছেন। এবং আমাদের দেশে যথার্থ সেকুলারিজমের চর্চা স্বদেশী আন্দোলনে হয় নাই কমরেড ঘোষ দেখিয়েছে। ধর্মভিত্তিক জাতীয় স্বাধীনতা আন্দোলন, এবং উনি বলেছেন মূলত উচ্চ বর্ণ হিন্দু ধর্মভিত্তিক জাতীয় স্বাধীনতা আন্দোলন, তার ভিত্তিতে তিনি দেখিয়েছেন। ঠিক এই কারণে ভারতবর্ষে হিন্দু মুসলিম বিরোধ, জাতপাত বিরোধ, ভাষাগত বিরোধ, প্রাদেশিক বিরোধ স্বাধীনতা আন্দোলন দূর করতে পারেনি, এবং তার কুফল পরবর্তীকালে ভুগতে হয়েছে। এগুলো নিয়ে আমি আর ফার্দার ডিসকাশন যাচ্ছি। তাহলে যথার্থ সেকুলারিজম কি, একথা আমাদের কমরেডরা প্রচার করেছে এবং আরো সজোরে প্রচার করতে হবে। কংগ্রেস সেকুলার, আরজেডিও সেকুলার, আকালী দল সেকুলার, সবাই সেকুলার, যারা অ্যান্টি বিজেপি আপ পার্টি সেকুলার, মোলায়ম সিং সেকুলার, তার বিজেপির বিরুদ্ধে তৃণমূল সেকুলার, ওই আব্বাসের সাথে ওরা ঐক্য করছে সেও সেকুলার, সেকুলার তকমা লাগিয়ে দিয়েছে। এই যে দুষ্ট রাজনীতি, এটাও কমরেডদের ফাইট করতে হবে। ডিফিট অফ বিজেপি ইজ নট দি ভিক্টরি অফ সেকুলারিজম। And defeat of BJP is not defeat of fascism also. এই দুটি কথা আমি এখানে পরিষ্কার রাখতে চাই। ফ্যাসিবাদ কোন দল আনে না, ফ্যাসিবাদ আনে ক্লাস,
পুঁজিবাদ একটা স্তরে পুঁজিবাদ গণতন্ত্রের ঝান্ডাকে পদতলিত করে ফ্যাসিবাদের স্তরে উন্নীত হয়। 1948 সালে কমরেড ঘোষ বলেছিলেন জার্মান ইটালির পরাজয় মানে ফ্যাসিবাদ অবলুপ্ত হয়েছে তা নয়, ফ্যাসিবাদ গোটা বিশ্বের বিপদ। উন্নত অনুন্নত নানান রূপে তিনটি বৈশিষ্ট্য তিনি বলেছিলেন, পুঁজি কেন্দ্রীভূত হওয়া, তার মানে পুঁজির দ্বন্দ্ব কমে গেল, যত দ্বন্দ্ব কমে তত তার গণতান্ত্রিক পরিবেশটা অনেক সংকুচিত হয়ে যায়, এই হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে লেজিসলেটিভ জুডিশিয়ারির ভূমিকা কমে ব্যুরোক্রেসির ভূমিকা বেড়ে যায়, ব্যুরোক্রেসি কন্ট্রোল করে। আর একটা হচ্ছে চিন্তার ক্ষেত্রে সাংঘাতিক, যুক্তিবাদী মন বিজ্ঞান ভিত্তিক চিন্তা তার পরিবর্তে অন্ধতা ধর্মান্ধতা প্রাচীন যুগের মানসিকতা এগুলোকে নিয়ে আসা। এবং এই দিক থেকে বিচার করলে বিশ্বের সব দেশের বুর্জোয়া পার্টি ছোট বড় এবং আমাদের দেশের সমস্ত বুর্জোয়া পার্টি আঞ্চলিক বুর্জোয়া পার্টি ইভেন আই উইল সে সিপিএম পর্যন্ত ফ্যাসিজমের বৈশিষ্ট্য ক্যারি করে। সিপিএম যখন শাসন করেছে তখন যুক্তিতক্ক মেরে দেয়নি, কণ্ঠরোধ করেনি, ধর্মীয় চিন্তাকে ফাইট করেছে তারা। পরে আজকের দিনে যারাই বুর্জোয়াকে সাফ করবে তারাই ফ্যাসিস্ট কালচারকে বহন করবে, বড় দল আর ব্যাপকভাবে ছোট দল তার কিন্তু স্পিয়ারে, এটাও মনে রাখতে হবে। তার রূপ প্রকৃতির কিছু কিছু পার্থক্য হতে পারে এই পর্যন্ত, স্লোগানের কিছু কিছু পার্থক্য হতে পারে এই পর্যন্ত, আর ধর্মের সাথে তো সকলেই কম্প্রোমাইজ করবে। একটা পার্টি নাই যে ধর্মের সাথে কম্প্রোমাইজ করে, একটা পার্টি নাই পাওয়ারে যাওয়ার জন্য ধর্ম বা সম্প্রদায় বা কাস্টের সাথে কম্প্রোমাইজ করছে। ভোট ব্যাংক একটা পলিটিক্স কথাই এসে গেছে, ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, আপার কাস্ট লোয়ার কাস্ট ট্রাইবাল ও মতুয়া ভোট ব্যাংক, রাজবংশী ভোট ব্যাংক, অমুক ভোট ব্যাংক, সব ভোট ব্যাংক, আবার লোয়ার কাস্টেরও ভাগ আছে, এসব ভোট ব্যাংক, এসব দলে করে। বিজেপি পশ্চিমবাংলায় প্রবলভাবে হিন্দু সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে, একথা ঠিক, আবার হিন্দু সেন্টিমেন্ট কি তৃণমূল ব্যবহার করেনি? তৃণমূল যেমন একদিকে মুসলিম ভোট ব্যাংকের জন্য আগের থেকেই ওইসব ইমাম ভাতা মোয়াজ্জম ভাতা ওদের ঈদের উৎসবে হিজাব পরে দাঁড়ানো, স্বাধীনতা আন্দোলন যুগে কোন নেতা এসব করেছিল? গান্ধীবাদীরাও করেছিল কি? তারা তো ধর্ম বিশ্বাস করত, মুসলিম সেন্টিমেন্ট ভোট ব্যাংক রক্ষা। আবার একইভাবে হিন্দু ভোট ব্যাংকের জন্য তৃণমূল বিজেপির সাথে পাল্লা দিতে গিয়ে অনেক আগেই প্রত্যেক পূজাকে কমিটিকে টাকা দেওয়া, ক্লাবে টাকা দেওয়া, বিজেপির ক্যান্ডিডেটও হিন্দু মন্দিরে যায়, আবার তৃণমূলও হিন্দু মন্দিরে যায়, আবার তৃণমূল বাড়তি মসজিদেও যায়, এসব তো করেছে।
এও মতুয়া ও মতুয়া, এও রাজবংশী ও রাজবংশী, এও ট্রাইবাল ও ট্রাইবাল, সবই তো করবে। আবার তৃণমূল বাড়তি যে কাজটা করেছে, বেঙ্গলি সেন্টিমেন্ট জাগিয়েছে, এর আগে ভোটে এই বিষয়টাই মন করে আসে নাই, একটা ওরাও সুবিধা করে দিয়েছে বিজেপি, বিজেপি নন বেঙ্গলি লিডার্স তারাই প্রধান হিসেবে ক্যাম্পেইন করেছে, আর এটাকে দেখিয়ে বহিরাগত বর্গী বাংলার ঐতিহ্য বিরোধী বাংলার সংস্কৃতি বিরোধী বেঙ্গলি সেন্টিমেন্ট জাগিয়েছে খুব প্রচন্ড। তৃণমূলের পক্ষে কাজ করি, মহিলা সেন্টিমেন্ট জাগিয়েছে, মহিলাদের কিছু কিছু মানে ওই দাম খরাতি করা বলতে যা বোঝায়, যেটা আজকালকার দিনে দাঁড়িয়েছে মা ক্যান্টিন অমুক ক্যান্টিন তমুক ক্যান্টিন, ওই যে জয়ললিতা কত শুরু করেছে, তারপর এটা সব রাজ্যে চলে গেছে, এরাজ্যে এসছে দুয়ারে সরকার, এরপর আরো তো বলবে ঘরে সরকার, এইসব জিনিস স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সাইকেল দেওয়া, এই যে জিনিসগুলো অভাব দারিদ্রের সুযোগ নিয়ে মানুষকে কিছু দাম খাওয়ারি করে তাকে মানে কি বলবো আর কি, আমার কাছে সবসময় ভিক্ষা চাইবে আর আমি ভিক্ষা দেবো না, ভিক্ষুক বানিয়ে ভিক্ষা দেব, প্রতিদান আমাকে ভোট দেবে ক্ষমতায় বসাবে, এই সব দামই করছে কম, ও কিষানকে দেবে ও কিষানকে দেবে ও উঠে দেবে ও তাকে দেবে, এইসব করছে। এই আর একটা জিনিস এসে গেছে রাজনীতিতে, তা বেঙ্গল বুর্জুয়াজি রিজিওনাল বুর্জুয়াজি তৃণমূলকে ব্যাক করেছে, দুটি বেঙ্গলি মিডিয়া পাওয়ারফুল বর্তমান আনন্দবাজার এই দুটি হাউসে তৃণমূলকে ব্যাক করে, এগুলি তাকে হেল্প করেছে বুঝতে হবে। কিন্তু গোটা ইলেকশন এত নোংরামি স্রোত, মানে কোন পলিটিক্যাল বক্তব্য বলতে যা বোঝায় কি খেলা হবে খেলা, মানে আমি তো ভাবতেই পারি, এই বলছে খেলা হবে ও বলছে শেষ খেলা হবে, এই কি ইলেকশন, এও কয়টা ফিল্ম স্টার আনতে পারছে ও কয়টা ফিল্ম স্টার আনতে পারছে, রং চকমাকা ফিল্ম স্টার কে কাকে আনতে পারছে তার কে, আবার তৃণমূলে যারা সুযোগ সুবিধা করতে পারেনি সুযোগ সন্ধানী বা যাদের কিছু কেস আছে দাগিয়ায় তারা এই সুযোগে বিজেপির দিকে ঝুঁকলো, আর বিজেপি নেতাদেরও গত পার্লামেন্টে জেতার ফলে অনেক সিট পাওয়ার ফলে তারা ধরে নিয়েছিল এবার জিতে যাবে, পার্লামেন্টে এতগুলো সিট তার অধীনে এতগুলো বিধানসভা এগুলি তো পাচ্ছি, আর কিছু পেলেই তো আমরা পেয়ে গেলাম, ফলে তারা এগারো অল ইন্ডিয়া সব প্রধানমন্ত্রীর দপ্তরের তারা চাবি দিয়ে সব দিয়ে সব এখানে চাপিয়ে পড়ে কোটি কোটি টাকা নিয়ে আর জিতে যাচ্ছে, এরকম একটা দাম্ভিক কথা, যেগুলো পাবলিকের মাইন্ডে মানে বাজে প্রভাব ফেলেছে, আর ফিল্ম স্টারদের বক্তব্য বিজয়ীর মঞ্চে এর মঞ্চে, আর খেলা অমুক তমুক
পার্সোনাল গালাগালি ওর অ্যাটমসফিয়ারটা করে নোংরামের বেশি এক করে ফেলছে। রাজনৈতিক মঞ্চটা ছিল একটা সময় দেশে স্বদেশী আন্দোলনে গান্ধীবাদী হোক আর বিরোধী হোক তাদের ব্যবহার জীবনযাত্রা দেশের মানুষের সামনে আদর্শ ছিল। একদিকে গান্ধীজি এক ধরনের আদর্শ, একদিকে বিপ্লবী নেতারা আরেক ধরনের আদর্শ। জীবনযাত্রা তাই, আচার আচরণ তাই, ঘরে ঘরে চলে গিয়েছিল হোল ওয়ার্ল্ড ওভার। বুর্জ রাজনীতি আজকে নোংরামিতে পরিণত হয়েছে। এরা যে কোনো নোংরা কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে, কুচিত গালাগালি করতে পারে, ভণ্ডামি করতে পারে। আমেরিকা কি হলো? আমেরিকাকে বলা হয় ওল্ডেস্ট ডেমোক্রেসি। এবার তো পাড়ার ক্লাবে যে মারামারি হয় সেক্রেটারি পোস্ট নিয়ে, লাঠি লাঠি নিয়ে, লাঠালাঠি নিয়ে, আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন তাই হলো। হেরেও ট্রাম্প বললাম আমি জিতে গেছি, সে বেরোবে না কিছুতে। বিশ্ব কোনোদিন দেখেছে? আর আমাদের বিগেস্ট ডেমোক্রেসির অবস্থা আর এরকম। তাহলে বুর্জোয়া ডেমোক্রেসি আজকে অত্যন্ত করাপ্ট, ডিগ্রেডেড, ছিন্ন ভিন্ন, কদর্য। এ নেতারাও তাই। আমি এই বুর্জোয়া পলিটিক্স যে লিডার্স প্রডিউস করছে, বুর্জোয়ারা যেমন ক্রিমিনাল, ইনহিউম্যান, ব্রুট, বুর্জোয়া লিডার্স তাই। এবং এইবারকে ইলেকশন তা পসিবলি এর মধ্যেই বিপ্লবী রাজনীতি জান্ডা নিয়ে অত্যন্ত রীতি সংস্কৃতি স্বাধীনতা নিয়ে আমাদের কম্পিউটার গেছে। আমাদের পার্টিকে পাবলিক ভালোবাসে কেন? পাবলিক সকলে আমাদের রাজনীতি বোঝে তা না, আমরা যে বোঝাতে পেরেছি সব তা না। আমাদের পার্টিকে মূলত পাবলিক যে কারণে মানে ভালোবাসে, অ্যাপ্রিসিয়েট করে, একটা হচ্ছে আমরা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করি, আন্দোলন করি, এটা মানুষ মনে করে। এ একটা দল অন্যায়ের প্রতিবাদ করে আন্দোলন করে। আরেকটা হচ্ছে এই ধরনের কর্মীরা, নেতারা ভদ্র, সুস্বাধীন, উন্নত সংস্কৃতি চর্চা করে, মানুষকে ভালোবাসে, দরদিম। এই দুটো জিনিস মূলত সাধারণ মানুষের মধ্যে আমাদের দল সম্পর্কে আকর্ষণ, যারা আমাদের রাজনৈতিক তত্ত্ব জানে না বা আমরা পৌঁছাতে পারি না। অন্য সব দল সম্পর্কে মানুষের কিন্তু একটা, যারা ভোট দিচ্ছে, ভোটে কাজ করছে, তারা যে খুব শ্রদ্ধা করে এটা ধরে নেবেন। অন্য দলের হয়ে যারা কাজ করছে তারা তাদের নেতাদের শ্রদ্ধা করে, বড় চরিত্রের লোক মনে করে, বিশ্বাস করে, এরকম জায়গা নাই কিন্তু, এটা নয়। তাদেরও অনেকের মধ্যে এই ধারণা আছে, এই একটা দল তার ছেলে মেয়েগুলি ভালো এবং এই দলটাকে কেউ কিনতে পারে না। আর একটা কথা আছে, এই দলটাকে কেউ কিনতে পারে না, সিটের লোভে এদিক ওদিক করে না। আমাদের তো সিটের লোভ সবাই দেখিয়েছে। 2002 সালে সিপিএম আমাদেরকে তো অফার করেছে,
তৃণমূল অফার করি, একটা কারণ তৃণমূলের সাথে আমরা গেছি, সেটা তো কমরেডরা জানে, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ব্যাকগ্রাউন্ডে খোলা মাঠে বলেছি, যেই মুহূর্তে তৃণমূল সরকারে বসবে আমরা রাস্তায় আন্দোলনে নামবো। জেমেছি আমাদের এগুলো মানুষ জানে, এটা আমাদের শক্তি। আর যারা তত্ত্বের সন্ধান পায় তারা তো আকর্ষণ বোধ, এটাও একটা উল্লেখ্য আমি বলতে চাই এখানে, যেটা আগে আমাদের এতটা ছিল না। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, পশ্চিমবাংলায় না, বুদ্ধিজীবী সম্প্রদায় বলতে যা বোঝায়, ইউনিভার্সিটি কলেজের প্রফেসর, স্কুলের টিচার, সায়েন্টিস্ট মহল, অ্যাডভোকেট মহল, ডক্টরস মহল, রিটায়ার্ড জাজেস, রিটায়ার্ড আইপিএস আইসিএস, এইসব জায়গাও কিন্তু আমাদের যোগাযোগ, আমাদের সেভ এডুকেশন কমিটির সাথে যুক্ত হচ্ছে অনেকে। এই নেতাজির শতবার্ষিক উদযাপন কমিটিতে এই ধরনের বহু লোক যুক্ত হচ্ছে, আমাদের মেডিকেল ইউনিটের প্রোগ্রামে বহু নাম করা ভারতের ডাক্তার আসছে, আসবার আগে সকলে খোঁজ নেই রাখা, আগে আমরা এগুলো ভাবতে পারতাম, এই সমর্থন আগে আমরা পেতাম না। এবং নির্দেশ ছাড়াই আমাদের কর্মীরা, আমি এটাও লক্ষ্য করেছি এই করোনা পিরিয়ডে বহু জায়গায় ক্লিনিক খুলেছে, হেলথ ক্লিনিক জেলায় জেলায় বিভিন্ন ফ্রন্ট, ডিএসও ডিআইও এমএসএস মেডিকেল ইউনিট, মেডিকেল ইউনিট এবার ট্রিমেন্ডাস সার্ভিস দিয়েছে। তারপর এই ঘূর্ণিবার্তা যে ইয়ের পরে যে বন্যা ক্ষয়ক্ষতি জলোচ্ছ্বাস, সাধারণত আমাদের কমরেডে ঝাঁপিয়ে পড়ি, এগুলো তো পার্টির বৈশিষ্ট্য, চরিত্র, লক্ষণ। কোন সময় আমি আবারও বলছি, 50, 60 সাল, 70 সাল, 80 সালের সেই সংগঠক নেতারা নেই, 90 সালের অনেকে নেই, নিউ জেনারেশন, তারা পার্টির ঝান্ডাটাকে বহন করছে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এ কথা বুঝতে। নেক্সট পয়েন্ট আমার, একটা মিডিয়ার একটা প্রচার আর মানুষের মানে পলিটিক্যাল কনসিয়াসনেস এর স্তরটা দুর্বল জায়গায় থাকার জন্য সিপিএম সিট পাইনি, তাহলে বামপন্থীরা হেরে গেল। আর সিপিএম, আমি যদি বলি সিপিএম অনেক সিট পেয়েছে, এমনকি সিপিএম গভর্নমেন্ট করছে, তাহলে কি বামপন্থার জয়? বামপন্থী আর সিপিএম কে আইডেন্টিফাই, এই কথাটা কমরেডদের ভালো করে বুঝতে হবে। বামপন্থার সিপিএম আইডেন্টিফাইড করে দেখা কারেক্ট, বামপন্থাকে যদি কেউ পশ্চিমবাংলা ধ্বংস করে থাকে সিপিএম করেছে, অন্য কেউ না। এবং তার সূচনা অনেক আগের থেকে, পশ্চিমবাংলার বামপন্থার ট্র্যাডিশন যেটা ছিল
সুভাষ বোসের ভাষা ওরা দক্ষিণপন্থী আমরা বামপন্থী, এইভাবে শব্দটা চালু হয়েছে। গান্ধীবাদের আপসমুখী আর সুভাষ বোস আপসীন সংগ্রাম, সেই সময় যারা বিপ্লববাদী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা বামপন্থী, যারা বিপ্লব বিরোধী আবেদন নিবেদন এই পথে সমঝোতা করে একটা ক্ষমতা হস্তান্তর তারা দক্ষিণপন্থী, এবং সেই অর্থে আনডিভাইডেড বেঙ্গল পাঞ্জাব কিছু উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে কিছু কিছু জায়গায় বামপন্থার ঘাঁটি ছিল, আনডিভাইডেড বেঙ্গল খুবই ছিল। আনডিভাইডেড বেঙ্গলে কংগ্রেসের যখন ইলেকশন হতো কমিটি ব্রিটিশ আমলে, গান্ধীবাদীরা সবসময় আসত এবং গান্ধীবাদীরা নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাটাক কমিটি করতে গেছে, এই ছিল পুরনো ইতিহাস। ফলে আমরা বামপন্থী পশ্চিমবাংলা এবং অবিভক্ত বাংলার এই ছিল ট্র্যাডিশন। এর সাথে যুক্ত হলো সোভিয়েত বিপ্লব, তার সাফল্য, রবীন্দ্রনাথ সোভিয়েত ইউনিয়ন গিয়ে মুগ্ধ হয়ে কি বলেছেন সেটা প্রচারে, সোভিয়েত ইউনিয়নের পক্ষে সুভাষ বোসের বক্তব্য, সোভিয়েত ইউনিয়নের পক্ষে আরো যারা সে সময় সদর বক্তব্য, নজরুলের বক্তব্য, তারপর দ্বিতীয় মহাযুদ্ধে হোল ওয়ার্ল্ডে সর্বজন স্বীকৃত স্টাইন নেতৃত্বের ফলেই কিন্তু ফ্যাসিস্টদের পরাজয়, তারপরে চীনে মহান মাও ৎসে-তুং-এর নেতৃত্বে পৃথিবীর বৃহত্তম দেশে বিপ্লবের অগ্রগতির সাফল্য, ভিয়েতনামের যুদ্ধ, পরবর্তীকালে বামপন্থা বলতে এটা ছিল পশ্চিমবাংলায় পাঁচের দশকে। একটা হচ্ছে সুভাষ বোসের ট্র্যাডিশন, তার সাথে ওয়ার্ল্ড কমিউনিস্ট মুভমেন্টের প্রভাব দুটো যুক্ত, আমি দুটাকেই বৃহৎ পার্টি হিসেবে অবিভক্ত সিপিআই এনজয় করতো ক্রেডিটটা, এবং তখন পশ্চিমবাংলায় অনেক মুভমেন্ট হয়েছে। সেই মুভমেন্ট গুলিতে খুব মিলিটেন্ট স্ট্রাগল হয়েছে, ট্রামের এক পয়সা ভাড়া বাড়িয়েছে তা নিয়ে এক মাসের উপর আন্দোলন, পুলিশের গুলিতে শহীদ হয়েছে, তারপরে 54 সালে শিক্ষক আন্দোলন, পঞ্চান্ন সালে গোয়া মুক্তি আন্দোলন, 56 সালে বাংলা বিহার এক রাজ্য করতে গিয়েছিল তার বিরুদ্ধে এক বছর ধরে আন্দোলন হয়েছে 56-এ, 59 সালে খাদ্য আন্দোলন, কলকাতা রাস্তা ব্যারিকেড ফাইট, পুলিশের গাড়ি যেতে পারতো না, মেয়েরা পর্যন্ত রাস্তা নেমে গেছে, আমরা ছিলাম তো তখন দেখেছি ছেলেরা মেয়েরা পাড়ায়। 66-এ ওটা পশ্চিমবাংলা আগুন জ্বলে গেল, থানা দখল, স্টেশন দখল, এইরকম ছিল বামপন্থী আন্দোলন গৌরবোজ্জ্বল অধ্যায়। এখানে খালি আমি বলতে চাই, এখনকার কমরেডরা জানে না, প্রথম দিকে তখন আরএসপি ফরওয়ার্ড ব্লক শক্তিশালী ছিল, পাঁচের দশকে তারা সিপিআই কে যুক্ত আন্দোলনে আনতে চায়নি, 52 সালে খাদ্য আন্দোলন, সিপিআই এর এক কমিটি
Dr. Dhiren Sen, their president, CPI at Democratic Vanguard, Khadya Obhijan Committee, and Amra, RSP, Farad Bloc Sah, RCPI, Ekrutakon Boro Party, Durbhikkha Pratish Committee, Dr. Sudhir Banerjee, their president. Jaishma, Comrade Shibdal Ghose, guidance and Nirdeshe, Comrade Niyam Mukherjee, Sudhir Banerjee, convince Kare. CPI কে কমিটিতে আনুন যুক্ত আন্দোলনে বাকিদের আপত্তি সত্ত্ব কনভিন্স করানো যায় এই CPI কে যুক্ত আন্দোলনে আনা হয় আমাদের উদ্যমে তারপর যে আন্দোলনগুলি ঘটতে থাকে এবং এর ফলে 54 পর্যন্ত শিক্ষক আন্দোলনের সমর্থনে যে কমিটি তার জয়েন্ট কনভেনার সুবোধ ব্যানার্জি এবং আরএসপি অমল রায় ছিল এবং সে কমিটি অফিস ছিল আমাদের পার্টি অফিস তখন পর্যন্ত ওদের সিপিআই সম্পর্কে বিরোধিতা এরকম ছিল এখনকার কমরেডরা জানে না বলে আমি কথাগুলি বললাম কিন্তু এই আন্দোলনগুলিতে আমাদের সাথে ওদের ফাইট হতো আমরা বিপ্লবী দল হিসেবে সবসময় বলতাম জনগণকে আন্দোলন করতে হবে গণ কমিটি করো পাবলিক কমিটি ভলেন্টিয়ার বাহিনী যেটা আগামী দিনে সোভিয়েট হবে আর আন্দোলনের সময় বিপ্লবী রাজনীতি নিয়ে যাওয়া এখানে আমরা একদিকে আসছি আর অন্যরা আরেকদিকে তারা গণ কমিটির পক্ষে নয় তারা বলে পার্টি কমিটি হোক আমাদের পাবলিক পার্টি কমিটি তো আছেই পাবলিক থাকবে পাবলিক মুভমেন্ট নিয়ে ভাববে পরিকল্পনা করবে সবিরে যেমন হয়েছে আর ভলেন্টিয়ার বাহিনী সুসংগঠিত আন্দোলন মানত না আমাদের নেতারা যখন বক্তৃতা দিত রাজনৈতিক বলতো জ্ঞান দিচ্ছে পাবলিক কে সব তত্ত্ব বোঝে এরকম করতে এডুকেশনাল স্পিচ তারপরে শহীদদের নামে শপথ নিন আগামী নির্বাচনে কংগ্রেসকে পরাস্ত করবে এইদিকে নিয়ে যেত তারা প্রত্যেকটি আন্দোলন 66 এ যে লাস্ট মুভমেন্ট এই হোল বেঙ্গল আর কংগ্রেসকে নয় তাদের সিপিএম সিকে ভাগ হয়ে গেছে 64 এ সিপিআই বিপ্লব বিরোধী সংশোধনবাদী সিপিএম বিপ্লব করবে এরকম স্লোগান তখন তখনকার সিপিএম এর কর্মীরা এখন অনেকে বেঁচে নেই তারা খুব মিলিটেন্ট ফাইটিং ছিল আবেগ ছিল তাদের তাদের অনেককে আমি চিনতাম জানতাম একত্র কাজ করেছি আন্দোলন এরকম ছিল কংগ্রেস থেকে দেরি হলো বাংলা কংগ্রেস অজয় মুখার্জি হি ওয়াজ অনেস্ট ম্যান সিপিআই অজয় মুখার্জির সাথে ফ্রন্ট সিপিএম আমরা আলাদা ফ্রন্ট দুটি ফ্রন্ট দুটি ফ্রন্ট সত্য ভোট ভাগাভাগি হওয়া সত্য কংগ্রেস হেরে গেল তখন পাবলিকের চাপে যুক্ত হন সরকার বাংলা কংগ্রেসকে আমরা চাই নাই সিপিআই কে এই যুক্তফন সরকার আসার পর আমাদের সাথে বিরোধ হল আমরা সিদ্ধার রোষ প্রথম 57 আমরা কেরল গভর্নমেন্ট দেখেছিলাম সিপিআই এর আমরা ঘোষ ক্রিটিসাইজ করেছিলাম যে সিপিআই কেরল গভর্নমেন্ট করে বুর্জার মতোই গভর্নমেন্ট করেছে বিলার কারখানার স্বার্থে কাজু বাগানের শ্রমিকদের উপর গুলি চালিয়েছে এসব আরো করেছে আমরা সিদ্ধান্ত বলছেন না লেনিন পর্যন্ত বলেছেন বিপ্লবীরা ভোটে যাবে ততক্ষণ যতক্ষণ পাবলিক ভোটে যাবে ভোট সম্পর্কে মোহমুক্ত করার জন্য আর পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের হয়ে লড়বে আবার পার্লামেন্ট যে মৌলিক কিছু করতে পারে সেটা প্রমাণ করবে লেনিন সরকার হবে এটা দেখেননি ভাবেননি
এই মার্কসবাদী চিন্তানায়ক হিসেবে কমরেড সিদ্ধার্থ প্রথম দেখা দেন যে কি করতে হবে। আমরা সরকার গেলে তিনি বলেন আমরা সরকার গেলে আমরা শ্রেণী সংগ্রাম গণ আন্দোলন তাকে উৎসাহিত করি, পুলিশ দিয়ে আমরা সেগুলিকে আক্রমণ করে ধ্বংস করব, গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশে আক্রমণ মুক্ত করতে হবে। এই প্রশ্নে তীব্র বিরোধ সব একদিকে, ল অ্যান্ড অর্ডার থাকবে না। কমরেড ঘোষ বললেন ল অ্যান্ড অর্ডার কার, জনগণের স্বার্থে না বুর্জোয়ার স্বার্থে? আইন বড় না ন্যায় বড়? সেই সময় তার বিখ্যাত উক্তি, যা আইনসঙ্গত তা সবসময় ন্যায়সঙ্গত না, আবার যা ন্যায়সঙ্গত তা আইনসঙ্গত না হলো সেটা ন্যায় সঠিক। আমি আমার ভাষায় বললাম, সুন্দর একটা বক্তব্য আছে, ওরা মানবে না, তখন আমরা বলি আমরা তাহলে গভর্নমেন্টে থাকবো না, আপনারা করুন, আমরা বাইরের থেকে সাপোর্ট করি। তখন তো সিপিআই সদ্য বিপ্লবের স্লোগান নিয়ে এসছে, সিপিএম, এটা প্রচার হলে কর্মীদের মধ্যে প্রভাব পড়বে, বাধ্য হয়ে মানল এবং ঝামেলা আমরা যাতে পড়ি তার জন্য লেবার মিনিস্ট্রি আমাদেরকে দিন। লেবার মিনিস্ট্রি মানে শ্রমিক বিক্ষোভ, আর লেবার মিনিস্টার কমরেড ঘোষের নির্দেশে প্রথম ডিক্লারেশনে বললেন ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে, পশ্চিমবাংলার শ্রমিক আন্দোলনের জোয়ার ভারতবর্ষে তার প্রভাব। তখন চাপ দিল মালিকরা এবং সিপিএম বাংলা কংগ্রেসের গোপন বৈঠক হলো, সেটা পরবর্তীকালে যখন বাংলা কংগ্রেসের সাথে সিপিএমের ঝগড়া হয় বাংলা কংগ্রেস ফাঁস করে দিয়েছে যে তোমরা কথা দিয়েছিলে এসইসি কে লেবার মিনিস্ট্রি থেকে সরাবে, তোমরা সেটা করো নাই, বাংলা কংগ্রেসে অভিযোগ করেছিল এবং এই কাজটাই করলো 69 সালে লেবার মিনিস্ট্রি থেকে আমাদের সরালো মালিকের চাপে, কিন্তু ঘোষণাটা চেঞ্জ করতে পারছে না। তো ঘোষণাটা যাতে কার্যকরী থাকে তার জন্য আমরা মিনিস্ট্রিতে থেকে গেলাম এবং সেই সময় আমরা বলেছিলাম পুলিশ বাজেট কমাও, আমাদের আপত্তি সত্ত্বেও পুলিশ বাজেট বাড়ালো, এটা নিয়ে আমরা আপত্তি করেছি। আমরা বলছিলাম পুলিশ বাজেট কমিয়ে স্বাস্থ্য বাজেট শিক্ষা বাজেট বাড়াও, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি আমরা বলেছিলাম তাদের, সরকারি কর্মচারীরা তবু কিছু বেতন পায়, গরিব মানুষ তাও পায় না, আগে গরিবদের জন্য করো তারপরে এদের জন্য। আর আমরা বলেছিলাম আমলা দিয়ে সরকার নয়, পাবলিকের দিয়ে গণকমিটি করে গভর্নমেন্টের কাজ করতে হবে। এইসব প্রশ্নে আমাদের সাথে খুব প্রবল পার্থক্য করতে থাকে 67 সালে। তারপর তো গভর্নমেন্ট ভেঙে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট 68 সালে কমরেড ঘোষের ওয়ার্নিং, 67 সালে সিপিএম তখন থেকে পুলিশকে ব্যবহার করছে দলের জন্য এবং অন্য দলের উপর চাপ দেওয়া হামলা করা এইসব শুরু করি, কত বড় ভবিষ্যৎবাণী 68 সালে বলছে যে তোমরা বামপন্থাকে কলঙ্কিত করছো, মার্কসবাদকে কলঙ্কিত করছো, জনসংঘ ওত পেতে বসে আছে। তখন জনসংঘ কতটুকু হচ্ছে, জনসংঘ ওত পেতে বসে আছে পশ্চিমবাংলা জায়গা করে নেবে,
চিন্তা করুন 68 সালের কথা, এই সময়ে যেটা পরবর্তীকালে ঘটল এবং এরপরে অনেক কমরেড জানে না, 69 সালে বিপুল ভোটে জিতল যুক্ত পার্টি এবং সেই সময় সিপিএম থেকে বেরোলো নকশালরা, যাদের মধ্যে বিপ্লবের আকৃতি ছিল, আগে বুঝিয়েছিল বিপ্লব করব। সেই সেকশনটা যখন দেখলো নেতৃত্ব উল্টো পথে যাচ্ছে, তারা আলটা লাইনে উগ্র লাইনে চলে গেল। নকশালদের উপর সিপিএম হামলা মানে মার্ডার করা, অন্য দলের উপর মার্ডার করা, দলীয় প্রভাব বিস্তার করার জন্য 69 সালে এগুলো খুব ব্যাপকভাবে শুরু করল এবং কমরেড ঘোষ এগুলিকে ভীষণ ক্রিটিসাইজ করল। পুলিশ দিয়ে তোমরা দলীয় শক্তি বাড়াচ্ছ, মাপদাঙ্গা করে দাপট দেখিয়ে লোভ দেখিয়ে, তারপরে স্কুল কমিটি নানান কমিটি ভেঙে দিয়ে সমস্ত পার্টির লোক ঢোকানো, বামপন্থাকে কলঙ্কিত করত। তখন সিপিএম স্লোগান তুলল দলভিত্তিক যুক্তফ্রন্টের দিন চলে গেছে। এখনকার কমরেডরা অনেকে জানে না, সিপিএম তুলল শ্রেণীভিত্তিক ফ্রন্ট। এটা ভাবটা বৈপ্লবিক আর কি, ক্লাস ফ্রন্ট হবে, পার্টির গুরুত্ব এখন আর নাই। লাস্ট ফ্রন্টের গভর্নমেন্ট মানে সিপিএম এর একক সরকার। এ হাওয়া তুলে 69 সালে যুক্ত ফ্রন্টটাকে তারা ভেঙে দিল। অন্য কায়দায় অজয় মুখার্জিকে পুশ করলো যাতে রিজাইন করে, রাইটার্স ইউনিয়নকে মারলো তাকে, দেখাতে কি করলো আর উনি খেপে গিয়ে রিজাইন করলেন। এর পিছনে এই কনস্পিরেসি ছিল। তারপর শ্রেণীভিত্তিক ফ্রন্ট, পার্টি ভিত্তিক না। 71 সালে ভোট সিপিএম অ্যাবসলিউট মেজরিটি পায়নি, মুসলিম লীগের সাথে জয়েন্ট গভর্নমেন্ট করার চেষ্টা করেছিল, ওরা কয়েকটা সিট পেয়েছিল, হয়নি সেটা, তাহলে সেটা ফেল করলো। তখন গভর্নর রুলস এলো ওই সিদ্ধার্থ রায় কেয়ারটেকার, তারপরে কংগ্রেসের ব্যাপক আক্রমণ, 71 সরকার না হওয়ার পর 72 সালে সিপিএম এর কায়দায় কংগ্রেস আর নকশাল যত জেলে ছিল কংগ্রেসীরা জেল থেকে বের করেছিল, কংগ্রেসের খাতা নাম দেখানো। এই হচ্ছে ছাত্র পরিষদের জন্ম এখান থেকে, ব্যাপক এক্স নকশালদের নিয়ে ছাত্র পরিষদ। আর ততক্ষণে এই যে সিপিএম এর কার্যকলাপের পরে বেঙ্গল পাবলিক ওপিনিয়নটা লেফট বিরোধী হয়ে গেল অনেক, এটাকে কাজে লাগালো কংগ্রেস। 72 সালে সিপিএম আবার আমাদের দরজায় এল, একা লড়তে পারে না। কিন্তু 72 সালে কংগ্রেস রিগিং করে ক্ষমতা দখল করল। এরপরে যে পিরিয়ডটা গেল, তখন সিপিএম এর প্রায় অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কারণ গোটা পার্টিটাকে করে ফেলেছে পুলিশ ভিত্তিক, পুলিশ প্রশাসন থাকলে তারা লড়তে পারে আর। আগে যে মিলিটেন্ট ক্যারেক্টারটা ছিল 50-এর দশকে 60-এর দশকের প্রথম দিকটা, দে হ্যাভ লস্ট ইট। এবং যখন জেপি মুভমেন্ট শুরু হলো 73-74 সালে, যে জেপি মুভমেন্ট, সেই জেপি মুভমেন্টের সময় আমাদের সাথে সিপিএম এর ডিফারেন্স হয়ে গেল। আমরা বললাম লেটার জয়েন ওদের, তখন ইন্দিরা গান্ধীর সাথে, তখন সিপিআই ওপেনলি ইন্দিরাকে সাপোর্ট করছে,
সিপিএমের তলা জ্বালা বোঝা পড়া। সিপিএম বলল দক্ষিণপন্থীরা আছে, জনসংঘ এসব স্বতন্ত্র আছে। আমরা বললাম দক্ষিণপন্থীরা আছে, বামপন্থীরা নাই বলে দাবি গণতান্ত্রিক, জনগণ ছাত্র সমাজ যুব সমাজ আছে। লেনিন তো একটা মানে জারের দালাল, খ্রিস্টের নেতৃত্ব আন্দোলনও তো ছিলেন, 1905 সালে যে ব্ল্যাক সানডে যাকে বলে। তাহলে আমরা বামপন্থীরা যাই, আমরা গিয়ে দক্ষিণপন্থীদের আইসোলেট করি? ওরা রাজি হলো না। তখন আমরা বললাম পশ্চিমবাংলা তাহলে আমরা লেফট মুভমেন্ট শুরু করি, এখান থেকে বামপন্থার ঝান্ডা আমরা তুলি, তার প্রভাব ভারতবর্ষে পড়বে। যেহেতু প্রকাশ্যে বললো, কাগজে বেরিয়েছিল, এখন আন্দোলন করলে পুলিশ কংগ্রেস মারবে, রক্তারক্তি হবে। কংগ্রেস সিদ্ধান্ত বক্তারা বললেন যে যে পকেট থেকে ক্যাট বেরিয়ে গেছে, তোমরা কাপুরুষ হয়ে গেছো, তোমরা লড়তে পারো না। আমি ওনার বক্তব্য পরে পড়ে শোনাব যদি সময় পায়। এইভাবে তারা মুভমেন্টে গেল। আবার ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি সময় মানুষ প্রচন্ড অ্যান্টি ইমার্জেন্সি ছিল, সেই সময় জনতা পার্টি গড়ে উঠলো, তার মধ্যে জনসংঘ আরএসএস সব ছিল, কংগ্রেস ও স্বতন্ত্র সব ছিল, সিপিএম রাজনীতি উদ্দেশ্য হাত নিল ভোটের জন্য। আমি ওদের দেখা নিয়ে 77 সালে পাওয়ারের জনতা পার্টি সাথে ঐক্য করি এবং 77 থেকে টানা 34 বছর, আমাকে এই 34 বছর শাসন কি ছিল, বন্দরে শ্রমিক দুর্বল গুলি চালিয়েছে, টিটাগড়ে চালিয়েছে, নদিয়া চাষির উপর গুলি চালিয়েছে, প্রত্যেকটি আন্দোলনের উপরে আক্রমণ করেছে। সমস্ত কমিটি গুলি, ইলেকটেড কমিটি গুলি ভেঙে দিয়েছে, নিয়ে নিজেদের নমিনেটেড কমিটি, একটা ইউনিভার্সিটির বিসিএস শুরু করে একটা স্কুলের পিএন পর্যন্ত দলের লোক, প্রত্যেকটি পুলিশ থানায় থানা চালাবার জন্য পার্টির লোক ডেপুটেড, কোন কেস নেবে, কার বিরুদ্ধে কি কেস দেবে, সব ওরা ডিক্টেট করতে করতে ঠিক যাবে, পঞ্চায়েত ভোট করতে দেবে না, একবার বুথ দখল করে অ্যাসেম্বলিতে বুথ দখল করে রিগিং, এতে সবারই যাবে, কলেজ ইলেকশন, নমিনেশন ফাইল করতে দেবে, ছেড়ে দিত, মেরে দিত। ওদের প্রফেসররা পর্যন্ত নেকেডলি এসব কাজ করত, এগুলি বামপন্থা, এগুলি গণতন্ত্র? গ্রামাঞ্চলে আমার দলে না এলে তার পুকুরের মাছ মারার জন্য 20 জেলে দিত, তার ধান কাটা লোক দেবে না, এমনকি জমি বিক্রি তাকে করবে তারা ঠিক করবে, মেয়ে কাছে বিয়ে দেবে তারা ঠিক করবে, সমস্ত জায়গায় সব কিছু তারা কন্ট্রোল করবে। এই তো 34 বছর। তবে বামপন্থার যেটা প্রাণ সত্তা, একটা হচ্ছে আপোষহীন সংগ্রাম, আরেকটা হচ্ছে সংগ্রামী চরিত্র, আচার আচরণের মধ্যে একটা সংগ্রামী ভূমিকা আছে, ভদ্রতা স্বাধীনতা আছে, যুক্তিবাদী মন আছে। মার্কদাদ না, মার্কদাদের চর্চা তো তারা কোনোদিনই করে, এত বছর রাজত্ব করলো মার্কদাদের চর্চা হয়েছে? সিপিএম কে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে হিন্দু মুসলিম সেন্টিমেন্ট থেকে মুক্ত করেছে,
গ্রাম থেকে শহর পর্যন্ত সবই তো কন্ট্রোল করেছে। ওরা সব সময় ওদের দল বাড়াবার জন্য, ক্ষমতা দখল করার জন্য যে কোনো পন্থা নিয়ে দরকার তাই নেবে, ট্যাকটিক্স বিপ্লবীরা গ্রহণ করে, সেটা হচ্ছে রেভলিউশনারি ট্যাকটিক্স। স্টালিন বলেছিলেন স্ট্র্যাটেজি ডে টু ডে ইমপ্লিমেন্টেশন অফ ট্যাকটিক্স, কিন্তু যে ট্যাকটিক্স আদর্শ বর্জিত, সংস্কৃতি বর্জিত, সেটা হচ্ছে চূড়ান্ত সুবিধাবাদ, প্র্যাগম্যাটিজম। সিপিএম সবসময় জিনিস করি, আমি একটা অভিজ্ঞতা বলি, 62 কি 63 সালে বউবাজার একটা ইলেকশন, ওই ইলেকশন ছিল বিধান রায়ের বিরুদ্ধে, ওই ইসমাইলকে দাঁড় করিয়েছে। আমরা তখন সস্তা মুসলিম দোকানে খেতে যেতাম, একদিন খেতে গেছি আমি হায়দার আরো কয়েকজন, বেশ এক দঙ্গল গরিব মুসলমান আলোচনা করছে, এবার তো কলকাতা পাকিস্তানে যাবে। আমরা কি করে ওর লাল ঝান্ডা ওরা বলেছে, বিধান রায় মুখ্যমন্ত্রী হেরে গেলে কলকাতা পাকিস্তানে যাবে। এই হচ্ছে মুসলিম দেবদের কথা, এটা শুধু বিচ্ছিন্ন ঘটনা না, যেখানে যেমন যা বললে ভোট পাওয়া যায়, লোক পাওয়া যায়, এই কৌশল তারা সমস্ত ক্ষেত্রে ব্যবহার। এই দলটা একসময় ভালো ভালো লোকজন ছিল, যে সেই সব লোকে এমনি এমনি এসব কারণে শেষ। সিপিএম জিতলেই বামপন্থীরা জিতলো, সিপিএম হারলে বামপন্থীরা হারলো, এই চিন্তাটাও ভুল। বামপন্থার যদি সর্বনাশ কেউ করে থাকে, সিপিএম করে। এ কথা আমাদের ইয়ং জেনারেশন কমরেডদের বুঝতে হবে। আমি সিদ্ধার্থ ঘোষের কয়েকটা কথা এখানে পড়ে শোনাই। তারপরে আজকে সিপিএম এর অবস্থা কি, একটা ঐতিহাসিক আন্দোলন চলছে, কৃষক আন্দোলন। আমরা যদি সিপিএম সহ নাবদাম, এই চেহারা কি পাল্টাত, সিপিএম এর ভূমিকা, নাম ভূমিকা, আমাদের পার্টি যতটুকু আমাদের শক্তি তা দিয়ে আমরা সব জায়গায় চেষ্টা করছি। আমাদের এআইকেএমএস খুব উল্লেখযোগ্য ভূমিকা, অল্প দিন থেকে শুরু করেছে, এই ফ্রন্টটা খুব ডেভেলপ করেছে, তাদের নেতারা কর্মীরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। মাঝখানে গভর্নমেন্ট বললো ঠিক আছে, 1.5 বছর এই তিনটা আইন স্থগিত থাকবে। সিপিএম এর হান্নান মোল্লা কমিটিতে বললো এটা মেনে নেওয়া হোক, আপত্তি করলাম আমরা, আপত্তি করলো ওদের আন্দোলনের কমিটি। মাঝখানে কাগজে দেখলাম সীতারাম ইউচুরির সাথে ইন্টারভিউতে বক্তব্য, তাতে একটা জায়গা আমি দেখিয়েছি তো কাউকে, তোমাদের কাউকে দেখিয়েছে না, যে সেটেলমেন্ট হোক, কিষাণ আন্দোলনের প্রতিনিধি সরকার আর কর্পোরেট সেক্টর, নোট ইট, কর্পোরেট সেক্টর।
সিপিএম কোথায় গেছে কালকে এতে ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল ইলেকশন কমিশনে সবাই যে জমা দেয় কর্পোরেট সেক্টর থেকে কে কত পেয়েছে টাকা কর্পোরেট সেক্টর থেকে বিজেপি পেয়েছে 750 কোটি কংগ্রেস পেয়েছে 139 কোটি এনসিপি পেয়েছে 59 কোটি তারপরে সিপিএম 19 কোটি 60 লক্ষ টিএমসি 8 কোটি সিপিএ দুরবস্থা 1 কোটি 90 লক্ষ তাহলে কর্পোরেট সেক্টর সিপিএম কে 19 কোটি 60 লক্ষ টাকা যে দিয়েছে এটা তো অফিসিয়াল হিসাব কি জন্য দেয় বিপ্লব করার জন্য তাহলে এই পার্টি নেতৃত্ব আজ কোথায় চলে গেছে যখন থেকে সিপিএম গভর্নমেন্টে চলে গেছে তখন থেকে সিপিএমের ফাংশন দেশে দেখে এদেশের বুর্জোয়ারা বুঝেছে এই সিপিএম নির্ভরযোগ্য সেসময় কাগজপত্র বেরিয়েছে গার্ডিয়ান কাগজ লিখেছিল ইট ইজ এ ডিফারেন্ট টাইপ অফ কমিউনিস্ট পার্টি রেসপন্সিবল ডিপেন্ডেবল ফলে এইটার ব্যাকগ্রাউন্ডে কমরেডদের বুঝতে হবে আমরা সিপিএম কে বাঁচাবার দায়িত্ব নেব আমরা তো বলেছি মুভমেন্ট হোক আসুক আমরা আছি আমাদের না ডাকলেও আমরা যাব আমাদের যদি বলে ঝান্ডা ছাড়া আসো তাও আমরা যাব আমি প্লেনামে বক্তব্য সময় কথা বলেছিলাম এমনকি রাইটিস্টরাও কত ডেমোক্রেটিক মুভমেন্ট যদি করে থাকে ইফ ডিমান্ডস আর ডেমোক্রেটিক মুভমেন্ট ইজ ডেমোক্রেটিক উইল জয় সিপিএম হঠাৎ আমাদের সাথে কমিশন ভাঙলো কেন বলতো ওরাই ওরাই ছুটে এসে আমাদের সাথে কথা বলল ঐক্যের প্রস্তাব দিল তখনকার সময় তাদের প্রয়োজন ছিল সপার্টি কম্বিনেশন কি হতো কিছু বিবৃতি দিত বিবৃতি ডেপুটেশন অবস্থান আমরা মুভমেন্টের প্রোগ্রাম দিতাম তারা মুভমেন্টের সে প্রোগ্রাম না নিয়ে ওই অবস্থান পর্যন্ত কনভেনশন পর্যন্ত ব্যাস কনভেনশন অবস্থান নির্ঝঞ্ঝাট কাজ বলতে যাবো লড়ালড়ি মারমুখী লড়াই পুলিশ লাঠি বাটা করবে গুলি চালাবে এইসব আর না ভারতবর্ষে কোথাও পাওয়া যায় দীর্ঘদিন ধরে সিপিএম কোথায় মুভমেন্ট করছে কোথাও সিপিএম প্রেজেন্ট মুভমেন্ট করছে ওয়ার্কার্স মুভমেন্ট করছে স্টুডেন্টস মুভমেন্ট করছে কোথাও পাওয়া যায় আচমকা কোনো কথা না বলে আমাদের সাথে কোনো ডিপার্টমেন্টস হয় না যে কোনো মিটিং একটা মত পার্থক্য হয়েছে তারপর তারা বলে আপনাদের সাথে আমরা যাই চলতে পারবো না কোনো ডিফারেন্স হয় না হঠাৎ করে আমাদেরকে ডাকা বন্ধ করে দিল আমি একটা প্রপোজাল দিয়ে পাঠালাম ওদের কেন্দ্রীয় অফিসে পাঠালাম এখানে বিমান বস্ক কপি পাঠালাম কোনো উত্তর দিল না তারপর তো আমাদের সাথে যোগাযোগ করলো তার কারণটা কি
কারণ তারা কংগ্রেসের সাথে ঐক্য করার সিদ্ধান্ত নিয়েছে। ওখানে আরজেডির সাথে ঐক্য করার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে রাজ্যে এইসব ঐক্য, যে ঐক্য শেষ পর্যন্ত আব্বাস পর্যন্ত চলে গেল, তার গায়ে সেকুলার তখন লাগিয়ে যদি কিছু মুসলিম ভোট পাওয়া যায়, এরকম ট্যাকটিক্স আগের ভোটে এখন রাম পরে বাম। বিজেপিতে বিজেপিকে আদর্শগত গ্রাম তৈরি করতে শুধু সাহায্য করছে তা না, আদর্শগত গ্রাম তৈরি করতে সাহায্য করেছে বলতে আমি বলছি মার্ক্সবাদ কমিউনিজমের আদর্শগত প্রচার তো কোনোদিন করেই নেই, বামপন্থার স্ট্রাগল ঐতিহ্য তাকেও ধ্বংস করে, বামপন্থাকে ডিসক্রেডিট করে। আর যেহেতু ওদের নামে মার্ক্সবাদ আছে, কমিউনিজম আছে, তাকেও ডিসক্রেডিট করে, লোক তো অত বোঝে না, এই তো কমিউনিস্ট, এই তো মার্ক্সবাদীরা, এই তো কমিউনিস্ট, এরকমই করে মার্কসবাদীরা, এরকমই করে, এইভাবে মানুষ বোঝে, এইভাবে মার্কসবাদ কমিউনিজমকে ডিসক্রেডিট করেছে, বামপন্থাকে ডিসক্রেডিট করেছে। পশ্চিমবাংলায় যখন ওদের প্রভাব ছিল, হিন্দু সেন্টিমেন্ট মুসলিম সেন্টিমেন্ট ফাইট করে নাই, কার সেন্টিমেন্ট ফাইট করে নাই, মতুয়া সেন্টিমেন্ট ফাইট করে নাই, যেগুলো চাপা ছিল পরবর্তীকালে মাথা চাড়া দিয়েছে, এগুলি যে করেছে, ইভেন তৃণমূলকে মানে এত আনপপুলার সিপিএম হয়ে গেল, যেটা আমি মাঝে মাঝে বলতাম, জেনারেলি কি হয় কংগ্রেস না হলে বিজেপি, বিজেপি না হলে কংগ্রেস, কংগ্রেস না হলে শিবসেনা, শিবসেনা হলে বিজেপি, এরকম এক একটা রাজ্যে ডিএমকে না হলে এডিএমকে পাল্টাপাল্টি। তাহলে তৃণমূলকে চাই না, তাহলে সিপিএম আবার আসুক, এটাই তো হওয়ার কথা। সিপিএমের মধ্যে মানুষ এত ক্ষিপ্ত, তৃণমূলের পরিবর্তে সিপিএমকে চাইছে না, ও বিজেপি আসুক, এত কেঁপে গেছে। এবারও ছিল প্রথম মধ্যে যে চিন্তা আসতো তৃণমূল নয় সিপিএম, আগের বারও আসতো, আসেনি কেন, সো আনপপুলার, মানে মানুষকে এত ক্ষিপ্ত করত। তখন তারা রাস্তা নিল তৃণমূলকে হটিয়ে বিজেপি আসুক, তারপর বিজেপি এলে বিজেপির বিরুদ্ধে যখন মানুষ খেপবে তখন আমরা জায়গা করতে পারবো, সেই ট্যাকটিক্স এখন রাম পরে বাম। কোন নেতা বলতে পারে না আমরা তো এরকম বলি নাই, এটা হলো কি করে, সুন্দরবন থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত সমস্ত সিপিএম লোকের মুখে মুখে এই কথা, এখন রাম পরে বাম। আর তোমরা তো একবারও বলো নাই যে আমাদের নামে এই প্রচার হচ্ছে এটা একদম ঠিক না, এবং আমরা এটা চাই না, আমাদের দলের কোনো কর্মী এইসব জিনিস যেন না করে, তখন তো ঘটেনি। এইসব করে বামপন্থী আন্দোলন অনেক ক্ষতি করেছে, আমাদের কর্মীদের এই কথাগুলি জানতে হবে, বুঝতে হবে। সিপিএমের মধ্যে একদল আছে তারা গেলে পচে গেছে, যখন তখন ডাহা মিথ্যা কথা বলছে। আমি যদি আমাদের কোনো কর্মীকে বলি একটা মিথ্যা কথা, তুমি এটা বলো, ওকে মিথ্যা কথা, আর সে আমার দিকে হা করে থাকি, দেখ আমার দলের শিক্ষা কিন্তু এরকমই, মানে একটা মিথ্যা কথা যদি কাউকে বলি যে তুমি সিপিএমের বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে এরকম একটা মিথ্যা কথা বলো, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, প্রভাবটা কি বল, ওদের দলে এগুলো কিছুই না, এগুলো জল ভাত এক ছাত্র,
যে কোনো জিনিস করতে পারে। বলে এক দল আছে একবার পচে গেছে, আর এক দল আছে তাদের মধ্যে কিছু মানে বামপন্থার প্রতি আবেগ আছে, আবার দল জড়িয়ে আছে ক্ষমতার মোহ, সেকেন্ড ক্যাটাগরি। এতদিন ধরে দলে আছি, মূল দায়িত্বে আছি, বুঝি যদি কি করবো বলুন। আরেকটা ক্যাটাগরি অনেকটা মাস লেভেলে আছে, নেতাদের অত ঘনিষ্ঠ নয়, নষ্ট হয়নি, অতটা নষ্ট হয়। এই থার্ড ক্যাটাগরির মধ্যে আমাদের কাজ করতে হয়। ওদের নেতারা আমাদের আসুন আমরা এখন কমরেড চলুন, আর অমনি আমাদের কমরেড চলুন, এসব এসব রাস্তায় যাওয়া উচিত না। আমরা শিবদাস ঘোষ দেখুন একটা জায়গায় বলেছেন, এখানে আমি এনেছি কিনা মনে নাই, আমি মুখেই বলি, বলেছেন বিভিন্ন পার্টির সাথে যুক্ত যত লোক সব কম্বাইন করলো যা দাঁড়ায়, তার থেকে জনগণ অনেক বেশি। ফলে জনগণের মধ্যে কাজ, জনগণের মধ্যে কাজ করতে করতে যদি অন্য পার্টির লোক কাউকে পাও বোঝাতে পারো, সে যদি বোঝে ভালো, বলে এটা উনি বলছে উপরই লাভ, কিন্তু অন্য পার্টির লোকের পিছনে ঘুরে সময় ওয়েস্ট করো না। ওনার একটা মিটিং আমি মানে বক্তৃতা আমি দেখি দিত এই কথা বলেছেন। ফলে বামপন্থা মার্ক্সবাদ কমিউনিজমের মর্যাদা গৌরব রক্ষা করতে হলে আমাদের পার্টিকে স্ট্রেন্থেন করতে, আমাদের কমরেডদের শক্তি বাড়াতে হবে, বুদ্ধি ক্ষমতা দক্ষতা বাড়াতে হবে, প্রভাব বাড়াতে হবে, সংগঠন বাড়াতে, আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের প্রক্রিয়া যদি আমরা ওদেরকে পাই নিশ্চয়ই আমরা সাধারণ নেব, কোনো সমস্যা নেই। কিন্তু ওদেরকে পাওয়ার জন্য ওদের পিছন পিছন ছুটব এবং তাদের সময় নষ্ট করব, এটা যেন না ঘটে। এই শক্তিটা অনেকখানি নষ্ট হয়ে গেছে, এই কথা আমি বলতে চাই। 50 সাল হলো অন্যরকম ছিল, 60 সাল অন্যরকম ছিল, আজকে এই সঙ্গ এই পার্টির সাথে অন্য পার্টির নাম কিছু স্লোগান ছাড়া চিন্তা ভাবনা কর্মপদ্ধতির বিশেষ কোনো পার্থক্য নাই। কেলি তাদের লিডার কিভাবে কোথায় এমপি হওয়া যায়, মানে এমএলএ পাওয়া যায়, কোথাও কোনো গভর্নমেন্টের পার্টনার হওয়া যায় কিনা, কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা, এই রাস্তায় এরা দিচ্ছে ক্ষমতার অলিন্দে। এই যে পার্টি জাস্ট লাইক লেবার পার্টি অফ গ্রেট ব্রিটেন, বড় মার্ক্সের ছবি টানায় এখনো কনফারেন্স। সুতরাং যদি কোনো মুভমেন্টে তারা আসে অবশ্যই আমরা থাকব, নিয়ে চলবে, এখানে কোনো কোনো প্রশ্ন। ইউ আর ফর দি মুভমেন্ট, যে কোনো মাস মুভমেন্টে আমরা আছি থাকবো, কিন্তু কোনো ইলিউশন যেন না থাকে আমরা দলে দলে ওদেরকে পাবো, এই হচ্ছে কিন্তু। আর ওদের সব লোক নিয়ে আমার চলবে এও না, কিন্তু সিপিএম এর খুব মানে দীর্ঘদিনের লোক আমার পার্টির যদি কেউ আসে তাহলে আমি আতঙ্ক বোধ করি।
আমরা একটা সৎ লোককে পেয়েছিলাম, সরকারি কর্মচারী নেতা, মানুষের সৎ। আমাকে একদিন ফ্র্যাঙ্কলি বললেন যে কমরেড, আমি পার্টি মিটিং অ্যাটেন্ড করি আপনাদের, নেতাদের বিশ্বাস করতে পারি। আমি কি করেছি ওরা, ওর দীর্ঘদিন যে পার্টি করেছি, আমি সবসময় দেখেছি মিটিং এ নেতারা একরকম বলে, পরে আরেকরকম করে। এবং এটা আমার মধ্যে এমন হয়ে গেছে যে আপনাদের দলে সব ঠিক মনে করো আমি বিশ্বাস করতে পারি। মানে স্কুলিংটা ডিফারেন্ট, আমি বলছি একটা স্কুলিং আছে তো, এটা এমনকি তৃণমূলের নয়, তৃণমূলের কোনো আলাদা স্কুলিং নাই, এর আছে, বিজেপির আছে, আর এস এস এর স্কুলিং আছে। তৃণমূল মানে সাধারণ ছেলে মেয়ে, টাকা নেয়, মারপিট করে, এই তো এদের একটা প্যাটার্ন স্কুলিং আছে। মার্কদার জিন্দাবাদও করো, মদ খাও, টাকা পয়সা লেনদেনও করো, যা সব কিছু করো। আমি বলছি ওদের নিচু তলায় মাস লেভেলে যারা আছে অত পলিউটেড নয়, তাদেরকে ইনভলভ করার চেষ্টা করা, যুক্ত করার চেষ্টা করা থাকা উচিত, কিন্তু মূলত পাবলিকের মধ্যে। আর বামপন্থা শেষ হয়ে গেছে, এই যে কথাটা যে বামপন্থা শেষ অনেক আগে হয়ে গেছে, সিপিএম আর বামপন্থার সমর্থক নয়, সিপিএম এ বামপন্থার কবর দিয়েছে। যারাই বামপন্থার শেষ হয়ে গেছে তাদেরকে এক দুই তিন চার করে ইতিহাসগুলি বলতে হবে, বামপন্থার প্রেসিসকে কে নষ্ট করেছে, বামপন্থার শক্তিকে কে নষ্ট করেছে। 67 থেকে এই মানে 74 বছরের এই পিরিয়ড, 34 বছরের পিরিয়ড মিলে যে ভূমিকা, এখানে বামপন্থার সর্বনাশ, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট। আর সিপিএম যেত মানেই বামপন্থা যেত, সিপিএম সরকার মানেই বামপন্থী সরকার না, বামপন্থী রাস্তায় চলো। 2001 সালে যখন আমাদের যে সিপিএম অফিসে বলেছিল ঐক্যের জন্য, তখন আমরা বলেছিলাম আপনারা বামপন্থার রাস্তায় আসুন তখন ঐক্য, তখন ভাবব আপনাদের বামপন্থাকে ছেড়ে দিই। ইয়ং জেনারেশন অফ দি কমরেডস মাস্ট নো ইট। আবার এই সাথে আমি বলবো যে বিজেপি 38% ভোট পেয়েছে হিন্দু ভোট সব, পার্লামেন্টে 40 এখন 38, স্ট্রেংথটা কম নয়। বিজেপির মূল শক্তি আরএসএস, আরএসএস এই হচ্ছে বিজেপির মূল শক্তি, সংগঠিত শক্তি। কোনো বুঝুয়া পার্টি ইভেন সিপিএম আজকে সে জায়গায় নাই। আরএসএস যে প্যাটার্নে কাজ করে, যদিও আগের আরএসএস এখনকার আরএসএস, আগের বিজেপি এখনকার বিজেপি এক না, এটাও আমি বুঝি। 25-30-40 বছর আগে আরএসএস এর মধ্যে যতটুকু ধর্মীয় চিন্তা ভাবনা ছিল সব শেষ হয়ে গেছে। এখন পাওয়ার, পাওয়ার গ্রিডি, মানি গ্রিডি, আরএসএস এর মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব এসে গেছে, বিজেপির মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব এসে গেছে, এমনকি বাড়তেই থাকে, এটাও লক্ষণীয়। আর একটা কথা আমি বলবো যে মাল্টি ন্যাশনালদের সাথে ন্যাশনাল বুর্জোয়ার কন্ট্রাডিকশন চলছে, আবার মনোপলির সাথে নন মনোপলি, অল ইন্ডিয়া মাল্টি ন্যাশনাল ন্যাশনাল ক্যাপিটালের সাথে রিজিওনাল ক্যাপিটালের দ্বন্দ্ব চলছে। এগুলো কমরেড ঘোষ দেখিয়েছিলেন যে পুঁজিবাদে অল আউট ইউনিটি এরা করতে পারবে না এই দ্বন্দ্বের জন্য, স্মল প্রোডাকশন একটা বিরাট ভূমিকা। আবার মাল্টি ন্যাশনালরা কিন্তু
ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যত মার খাচ্ছে, ওর ইন্ডাস্ট্রিতে যত মার খাচ্ছে, এর মার্কেট যত টুরিস্ট হচ্ছে, এই মাল্টি ন্যাশনাল কিন্তু এখন গ্রাস করছে এগ্রিকালচারকে। যেটা নিয়ে এখন আন্দোলন হচ্ছে, কৃষি জমি দখল করে বিগ ফার্মিং, কৃষিজাত পণ্য অল ওয়ার্ল্ড মার্কেট, ফলে এখানে মাল্টি ন্যাশনালের সাথে রিচ প্রেজেন্টেটিভ, মিডল প্রেজেন্টেটিভ, পুয়ার প্রেজেন্টেটিভ, এগ্রিকালচারাল ওয়ার্কার সকলের দ্বন্দ্ব হচ্ছে। এই যে কৃষক আন্দোলন হচ্ছে, এখানে রিচ প্রেজেন্টও আছে, এগ্রিকালচার ওয়ার্কারও আছে। আবার এই যে এগুলো সংস্থাগুলো আরেকটা আটাকে আসছে সাংঘাতিক, এই যে আমাজন, ফ্লিপকার্ট, তারপরে আরেকটা কি টাটা, তারপর রিলায়েন্স, এরা সব গ্রসারিতে আসছে, শপিং এ আসছে। মানে এইসব বাজার ফাজার ছোট দোকানদার এসব থাকবে না, এরা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। বলে দ্যার ইজ অ্যানাদার কন্ট্রাডিকশন, অলরেডি বলছে মধ্যবিত্ত, একটা কাগজ আমি দেখেছি 99 মিলিয়ন মধ্যবিত্ত ছিল, এখন দাঁড়িয়েছে 66 মিলিয়ন, 33 মিলিয়ন মধ্যবিত্ত বিলুপ্ত হয়ে গেছে। কোথায় গেছে তারা? তারা প্রলেটারিয়েট, সেমি প্রলেটারিয়েট হয়ে গেছে। যত দিন যাচ্ছে ক্যাপিটাল কনসেন্ট্রেট হচ্ছে, মাল্টি ন্যাশনাল আদার ইন্ডাস্ট্রিগুলিকে ধ্বংস করছে, ইন্ডাস্ট্রি রাজগুলিকে ধ্বংস করছে, স্মল প্রোডাকশনকে ধ্বংস করছে, এগ্রিকালচারাল জমিকে গ্রাস করছে, এমনকি মার্কেট টার্কেট দোকান সব গ্রাস করছে, এবং এগুলি সব প্রলেটারিয়েট, সেমি প্রলেটারিয়েট হয়ে গেছে। ফলে এখানে প্রবল সংঘাত দ্বন্দ্ব, এরা যে মরণপণ লড়াই করছে, এমনি এমনি লড়ছে, এত বড় আন্দোলন ভারতবর্ষে কোনোদিনও, এবং এও লক্ষণীয়, ওয়ার্ল্ডে কোথাও আজকে কোনো কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট পার্টি সে শক্তি নিয়ে নাই। অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট, ব্ল্যাক লাইফ ম্যাটার্স মুভমেন্ট আমেরিকাতে, কন্টিনিউয়াস আউটবার্স, ইউরোপে প্রায় মিছিল হয়, ধর্মঘট হয়। আমার দেশে আগে আগে হয়েছে ওই এনআরসির বিরুদ্ধে, যদিও তারা মহিলারা, বোরকা পরা মুসলিম মহিলারা, কিন্তু একে সাপোর্ট করেছে মানে ডেমোক্রেটিক মাইন্ডেড হিন্দুরাও, আমরা এই মুভমেন্টে ছিলাম, আমাদের মহিলা কর্মীরা দিল্লিতে ছিল, এখানে ছিল, অন্যান্য স্টেটে, কেরলে আমাদের উদ্যোগে গড়ে উঠেছে, কর্ণাটকে করেছি আমরা, বেঙ্গলে করেছি আমরা, বিভিন্ন জায়গায়, কোথাও তো সিপিএমকে আমরা পাই নাই। আবার এই কৃষাণ আন্দোলন আমরা সমস্ত করতে গিয়ে মুভমেন্ট গড়ে উঠবে, কিন্তু এরকম জীবনের সংকট মানুষকে বাধ্য করবেই, নেতা থাকুক না থাকুক, কোন দল থাকুক না থাকুক, মানুষ নাববেই। আবার মুভমেন্ট হলেই সাধারণের সাম্প্রদায়িকতা দূর হয়ে যাবে, কথা মনে রাখার কোনো কারণ নাই। মুভমেন্টের সাথে যদি সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি যুক্ত না হয়, শ্রেণী সংগ্রামের দৃষ্টিভঙ্গি যদি যুক্ত না হয়, পুঁজিবাদ বিরোধী বিপ্লবের রাজনীতি যুক্ত না হয়, মুভমেন্ট চলাকালীন যদি যুক্ত না হয়, আন্দোলন হবে, কিন্তু এগুলো আসবে। তাহলে আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি আর আমি কিছু কথা নিয়ে এসেছিলাম লিখে, সেগুলো আমি মুখে বলে দিয়েছি কমরেড ঘোষের কোটেশন, লেনিনের কোটেশন। এখন যেটা দরকার, মানে আমাদের দেশে জীবনের সংকট বাড়ছে এবং আরো মারাত্মক রূপ নেবেই,
ভয়াবহ রূপ নেবে, মধ্যবিত্ত ক্রমাগত নিম্ন মধ্যবিত্ত পোলোটাইট হয়ে যাবে, সেমি পোলোটাইট হয়ে যাবে। ফলে কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, অন্যান্য শ্রমজীবী মানুষ আন্দোলন, ছাত্র আন্দোলন, মহিলা আন্দোলন ব্যাপকভাবে আত্মপ্রকাশ করতে থাকবে, স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন নেতৃত্ব চাইবে, যে নেতৃত্ব একমাত্র আমাদের দেওয়া উচিত এবং আমরাই দিতে। ফলে পার্টিকে আরো স্ট্রেন্থেন করা দরকার, সংখ্যাগত বৃদ্ধি, গুণগত বৃদ্ধি, সংখ্যা এবং গুণগত বৃদ্ধি। অমিত ঘোষ একটা কথা বলেছিলেন, এই আমাদের এই শোকের মুহূর্তে যেটা বুঝতে হবে, এই ঘটনাটা একটু বলি। 1974 সালে আমরা সুবোধ ব্যানার্জি যখন মৃত্যুর মুখে হসপিটালে, তখন একটা স্কুল অফ পলিটিক্স এর ব্যবস্থা ছিল। সেই সময় আমাদের সেক্রেটারিতে আলোচনা চলছিল, সুবোধবাবুর অবস্থা যা যখন তখন, এটা হবে কি হবে না। আমরা কেউ চাইছিলাম হোক, কেউ চাইছিলাম বন্ধ থাকুক। কমরেড ঘোষ দরজায় দাঁড়িয়ে শুনলেন, শুনে বললেন, তখন যখন তোমরা লড়াই করছো, আন্দোলন করছো, তখন যদি আমার মৃত্যু সংবাদ পাও, তোমরা কি লড়াই থামাবে? বিপ্লবীর লড়াই ভাবে থামতে পারে, প্রোগ্রাম থামতে পারে। এরপর কমরেড সুবোধ ব্যানার্জির স্মরণ সভায় তার অবিস্মরণীয় উক্তি আপনাদের মনে আছে, বিপ্লবী রাজনীতি উচ্চতর বৃত্তি দিয়ে শোককে কি চোখে দেখতে হবে। বলেছিলেন শোকের জন্য কোনো কাজ অপেক্ষা করতে পারে, এবং শোক তোমাকে কি করতে বলে সেটা বোঝা এবং সে অনুযায়ী কাজ করাই হচ্ছে যথার্থ শোক উপলব্ধি। একটা ঐতিহাসিক উক্তি ওনার সেই সময়। মাও জেদুং স্টালিন মৃত্যুর পর বলেছিলেন, টার্ন গ্রিফ ইনটু স্ট্রেংথ, শোককে শক্তিতে রূপায়িত কর। এটা একটা শিক্ষা, আর কমরেড ঘোষের একটা অমূল্য শিক্ষা। উনি যখন বক্তব্য রাখছিলেন মহাজাতির সদনে, এই কথাগুলি বলছিলেন, আমি ফিল করেছি এবং আমার মতো অনেকেই ফিল করেছে, উনি আমাদের প্রস্তুত করছেন ওনার মৃত্যুর জন্য। উনি জানতেন ওনার মৃত্যু হলে আমাদের কি অবস্থা দাঁড়াবে। তারপরে সুবোধ ব্যানার্জির শবদেহবাহিত যে মিছিল কলকাতা পশ্চিমবঙ্গে আলোড়ন করেছিল, একটা শোকের মিছিল, লোকমুখে কথা ছিল, সেই মিছিলের পরদিন কমরেড ঘোষ আমাকে অফিসে বলেছিলেন, উনি লক্ষ্য করেছিলেন কিছু কিছু জায়গায় যেখানে গ্রামের নতুন কৃষক এসছে একটু এলোমেলো। বলেছিলেন এরপর তোমরা যখন মিছিল করবে, নতুন গ্রামের লোক এলে সেখানে কিছু ভলেন্টিয়ার দিবে। আমি বুঝতে পেরেছিলাম কি বলছেন, মানে কমরেড ঘোষ কতটা বিপ্লব এবং বিপ্লবী দলের সাথে একাত্ম হবে, তার শব্দবাহিত মিছিলটা কেমন হবে সেই সম্পর্কে নির্দেশ দিচ্ছে। এরপর তার মৃত্যুর দিন যখন তার মৃত্যু হলো, সবারই কান্না, আমারও, আমার পিঠে হাত দিয়ে তখন নিহার মুখার্জি বললেন এক্ষুনি অফিসে যাও, পরদিন মিছিল আয়োজন কর। ওই কথাটা আমার মনে পড়ে, এই কথাটা বলতে চাই আর, ওই কথাটা আমার মনে পড়ে, আর আমার চোখে জল পড়ে নাই। এরা তারা শ্মশানের পরও না, রাত্রিবেলা ফিরে আসার পর তখন প্রচন্ড কান্না,
এই সময় আমার ওই বক্তৃতার কথা মনে পড়ে সৌজরাজি স্মরণে যেত। ওই জায়গাটা লিখে আমি তোমরা নিয়ার মুখে পাঠানো এটা সার্কুলেট করা হোক, উনি আমাদের গাইডেন্স দিয়ে গেছে। আজও কমরেডদের অনেক শোক মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই বেদনাদায়ক শোক। এই শোককে কমরেড ভোট যে শিক্ষা দিয়ে গেছেন, তার আগে মানুষজন যে শিক্ষা দিয়ে গেছেন, এই শোক কি করতে বলে? এই শোক করতে বলে যাকে আমরা হারালাম তার অপরিচিত কাজটাকে পূরণ করার দায়িত্ব নেওয়া। আমি দলের আরো সংখ্যা বৃদ্ধি শক্তি বৃদ্ধি, আর যাকে হারালাম তার গুণাবলী অর্জন করব, গুণাবলী অর্জন করে আরো অধিক গুণ অর্জনের জন্য সংগ্রাম চালাব। এই শোক কি করতে বলে যথার্থ তাৎপর্য হচ্ছে এইখানটায়। শোক ঘটনা ঘটছে, ঘটবে, কমরেডদের সেভাবে প্রিপেয়ার থাকবে। এই হচ্ছে একটা, আবার আমি বলছি পার্টিকে খুবই শক্তিশালী করতে হবে। এখন সেই দিন চলে গেছে, কমরেড ঘোষদের লড়াইয়ের সময় বা পরবর্তীকালে আমরা ফেস করেছি, এই তো কমিউনিস্ট পার্টি আছে, এই তো মার্কসিস্ট, এদেরকে স্টালিন মানে, মার্কসিং মানে। আপনি আর কি লেনিনকে স্টালিনকে মার্কসিংকে মানেন না? আলাদা পার্টি কেন? পদে পদে উত্তর দিতে হয়ে আজ কাউকে কত ফেস করতে হয়, এটা বিরাট শূন্য স্থান। মানুষ চাইছে একটা দরজি দল, ভদ্র পরিচ্ছন্ন সুশালীন রুচি সম্মত আচরণ করে এমন নেতা কর্মী। মানুষ চাইছে জনগণের হয়ে প্রতিবাদ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, প্রবল আকাঙ্ক্ষা। আর বিশ্বের প্রয়োজন যথার্থ মার্কসবাদী আন্দোলন গড়ে তোলা। মার্কসবাদের ঝান্ডা বহন করছি গোটা বিশ্বে একমাত্র, যতদূর আমি জানি, আমরা কমরেড ঘোষের শিক্ষার ভিত্তিতে। একসময় এই দায়িত্ব পালন করতে হয়েছিল লেনিনের পার্টিকে, লেনিনের নেতৃত্বে। যখন দ্বিতীয় আন্তর্জাতিক নষ্ট হয়ে গেল, কত ভ্রষ্ট হয়ে গেল, যেটা ইংরেজ গড়ে তুলেছিল, সেই দ্বিতীয় আন্তর্জাতিকের পতনের পর লেনিন সোভিয়েত বিপ্লবের মাধ্যমে ঝান্ডা তুললেন। বিপ্লব করার মতো অবস্থা আমরা নাই বিশ্বে। আজকে এই সর্বাত্মক সংকটের মধ্যে মার্কসবাদের ঝান্ডা আমাদের তুলে ধরতে হবে, আমাদের সংগ্রামের দ্বারা, চরিত্রের দ্বারা, শক্তি বৃদ্ধির দ্বারা। তার জন্য সমস্ত স্তরের কর্মীদের ভূমিকা পালন করতে হবে, তাহলে অন্য দেশেও আমরা প্রভাব ফেলতে পারবো। আর তার জন্য কমরেডদের আমি আগেও বলেছি, কেন মার্কসবাদী ব্যাগ চাই ভালো করে বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে। কেন গান্ধীবাদে চলবে না, কেন বিবেকানন্দের চিন্তায় চলবে না, কেন রবীন্দ্রনাথের চিন্তায় চলবে না, কেন বেদান্তে চলবে না, কোরআনে চলবে না, চিন্তাশীল মহলে এই বক্তব্যগুলিকে আনতে হবে। কমরেড ঘোষের শিক্ষার ভিত্তিতে আমিও পরবর্তীকালে কিছু কিছু আলোচনা করেছি, রেফার করে করে ওনার উক্তিগুলিকে নিয়ে, যেগুলি আপনারা চর্চা করবেন, আরো নিজেদের চিন্তাকে উন্নত করবেন। আর সমাজতন্ত্র কি দিয়েছে মানব জাতিকে, শতবার্ষিকীতে আমাদের বেশ কিছু পুস্তক বেরিয়েছিল, আলোচনা বেরিয়েছিল, সেগুলো পাবলিকলি যাওয়া, পুঁজিবাদ কি দিচ্ছে আর সমাজতন্ত্র কি দিয়েছিল। তারপরে প্রশ্ন উঠবে, সমাজতন্ত্র ধ্বংস হলো কেন? তারও উত্তর আমরা দিয়েছি, সেগুলো ভালো করে দেবেন। সমাজতন্ত্র একমাত্র পথ। আর স্টালিনের বিরুদ্ধে ব্যাপক কুৎসা, তারা জবাব আপনারা দেবেন, তারা জবাব দেবেন। এইভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। এই হচ্ছে আমার বক্তব্য।
বাকি সাংগঠনিক কিছু কথা আছে, পরবর্তী কোনো একটা মিটিং রাজ্যগুলি ঠিক করলে সেখানে আমি আলোচনা করব। আজকে তার মধ্যে আমি ঢুকলাম না। কমরেড চল্লিশ দাসের প্রস্তাব ছিল 24 এপ্রিল আমার ভাষণটা নিয়ে আমি আবার আলোচনা করি। ওই ভাষণে যে আলোচনা হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মনে করে আমি ভুলে গিয়েছিলাম, জেনারেলি আমার বক্তব্য আমি মনে রাখি না। আমি পরে দেখলাম যে ওর পয়েন্টের সারবত্তা আছে, কিন্তু আমি মনে করি সেটা ওই ভাষণটা দিয়েই তারা কাজ করতে, সেটা আর নতুন করে আমি পুনরায় রিইটারেট করার প্রয়োজন নাই। দরকার হলে করবো, পরবর্তী সাংগঠনিক সমস্যা নিয়ে যখন আলোচনা করব তাতে করব। দিস ইজ অল সত্য, কিভাবে দেখবেন আমিও নিচ্ছি সেভাবে। আমার আপনাদের বুকে যেমন আঘাত কমরেডদের, আমার বুকেও তো একই আঘাত। এরা তো আমাদের আমাদের পার্টির সাথে একটা পরিবার, আবেগের পরিবার, তক্ক বিতক্ক মনোমালিন্য রাগের মাথা কেউ কাউকে কিছু বলে ফেললাম সে কিন্তু থাকে ফ্যামিলির মধ্যে যাই থাকুক, কিন্তু আমরা এক পরিবারের লোক, সম্পর্ক আবেগে, ফলে সেদিক থেকে খুবই লাগে, সকলেরই লাগে, আমারও লাগে। চোখের জল অনেকে শুকিয়ে গেছে, আর কত চোখের জল ফেলবে, এক একটা মৃত্যু সংবাদ আসছে, আরো আসবে। ওই কমরেড শব্দটি শিক্ষার ভিত্তিতেই তাকে দেখতে হবে, আর পার্টির দিক থেকে এইভাবে দেখুন। আমি সিপিএম সম্পর্কে অ্যাটিটিউডটাকে হোস্টেন করতে আমি বুঝি নাই, কিন্তু অ্যাপ্রোচটা কি হবে, নিচু স্তরের যোগাযোগটা রাখুন, উপরের দিকে সময় নষ্ট করুন। আন্দোলন যদি আসে খুব ভালো, নাহলে নিজের পায়ে দাঁড়ায়, এটাই হচ্ছে বিষয়। কিন্তু বামপন্থাকে যে তারাই সর্বনাশ করবে এই কথা কিন্তু তাদের কর্মীদের আক্রমণাত্মক ভাষায় নয়, যুক্তি দিয়ে ভালো করে বোঝাতে। একদিন তো ছিল, কেন গেল, এক দুই তিন চার করে করে দেখাবে, শ্রদ্ধাবিষ সেই সময়কার বক্তৃতায় পাবেন। পরবর্তীকালে আমরা নিহার মুখার্জির বক্তব্য আমার বক্তব্যের মধ্যে পাবেন, সেগুলি আপনারা উল্লেখ করবেন, সেগুলি পড়াশোনা করুন। পুরনো ইতিহাস কমরেডদের জানা দরকার, অনেক অনেক কিছু জানে না, এগুলি নেতাদের মুখোমুখি এগুলি জানানো দরকার। এখানে আজকে আমি শেষ করলাম। গ্রেট সেলিট টু অল সর্বহারা মহান নেতা কমরেড সিদ্ধার ঘোষ লাল সালাম, মার্গদলিন বা সিদ্ধার চিন্তাধারা জিন্দাবাদ, এসিসিআই কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ। কমরেড সামরাই আলোচনা এখানে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে। তার আগে একটি মাত্র ঘোষণা, আমাদের দল এসিসিআই কমিউনিস্টের পলিট ব্যুরোর প্রয়াত সদস্য কমরেড শঙ্কর সাহার স্মরণ সভা, যেটি 14 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি বিশেষ কারণে 14 জুনের পরিবর্তে আগামী 20 জুন বিকেল 4টায় অনুষ্ঠিত হবে, এবং সেই স্মরণ সভায় প্রয়াত কমরেড শঙ্কর সাহার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ। আমাদের সঙ্গীত গোষ্ঠীকে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনা করার আবেদন করছি, এবং এর মধ্য দিয়েই আজকের এই সাধারণ সভা সমাপ্ত হবে। জাগো 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 সর্বহারা, অনশন বন্দি কৃত দাস, শ্রমিক দিয়াছে আজি সারা, উঠিয়াছে মুক্তির আশা, সনাতন জীর্ণ কুয়াচার, চূর্ণ করি যাবো জনগণ, ভুজাও দৈর জীবন মরণ করিব, শেষ যুদ্ধ
আমাদের সভা এখানেই শেষ হলো।